হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? কেমন আছেন? কেমন চলতেছে সবাই? একটু আপডেট জানান। আলহামদুলিল্লাহ, ভালো। ভাই ভালোই আপনি আছি। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি সবাই ভালো আছেন। লাস্ট ক্লাস কিসের উপর হয়েছে আপনাদের? লাস্ট ক্লাসটা কিসের উপর হয়েছে? সবই ফেল। কত? রবিবার ডোমেন হোস্টিং, ওকে রবিবার ওকে, ডোমেন হোস্টিং ছিল। রবিবার ডোমিনেস্টিং ছিল, তাই তো? আর সবাই তো আমাদের ডোমিনেস্টিং লাগে না, সবাইটা যেহেতু ভাই শুরু করেছে, তাহলে আমরা কি করব? আমরা, আচ্ছা, একটা জিনিস হচ্ছে আমাকে ফিডব্যাক জানাবেন। আচ্ছা, দুইটা আলাদা আলাদা প্ল্যাটফর্ম যদি হচ্ছে আমরা দুইজন আলাদা আলাদা ভাবে নেই, তাহলে কি আপনাদের উপর খুব বেশি চাপ হয়ে যাবে কি না? না ভাইয়া, ঠিক আছে ঠিক না আছে ভাই, ভাইয়া। ওকে, তাহলে আমাকে মানে কমিটমেন্ট দিতে হবে যে আপনারা হচ্ছে দুইজনের অ্যাসাইনমেন্ট পুরোপুরি কমপ্লিট করবেন, ওকে? জি ভাইয়া, জি ভাইয়া, জি। আর যদি আপনাদের ভিতরে চাপ হয়ে তো, তাহলে একটা ক্লাস আমরা আমি সফটওয়্যার উপরে নিতাম, ভাইয়াও সফটওয়্যার উপর নিত, মানে একটা দুটা করে ক্লাস। বাট এক্ষেত্রে হতো কি, একটু ম্যাশ আপ হয়ে যেত। যেমন আমি কিছু বিষয় হচ্ছে এক্সট্রা দেখিয়ে ফেলতাম, ভাইয়া মনে করতো যে এই বিষয়গুলো আমি দেখিয়ে ফেলেছি, তো তারপর হচ্ছে ওই ক্লাসগুলো মিসিং হয়ে যেতে পারতো। এরকম অনেকগুলো বিষয় ম্যাশ আপ হওয়ার সম্ভাবনা থাকে। তাই একটা প্ল্যাটফর্ম একটা পার্সন যদি নেয়, তাহলে ব্যাপারগুলো হচ্ছে অনেক বেশি ইয়া হয়, সেটা আপনারা বুঝতে পারতেছেন। ওকে, তাহলে জি আজকে ভাই, যেহেতু আমরা ঠিক আছে। জি ভাই, ই-কমার্স এর উপর ক্লাস বা ওয়ার্ডপ্রেস এর উপর ক্লাস শুরু করতেছি, মূলত আমাদের জার্নিটা থাকবে, আমি আবারও বলতেছি, আমরা কিন্তু প্রথম ক্লাসে আমরা বর্ণনা করছি, আমাদের জার্নিটা কিসের উপর থাকবে? কিভাবে একটা ই-কমার্স ওয়েবসাইটে ফুল ফিচার নিয়ে সাইট গুলা বিল্ড করা যায়। এটা আমাদের জার্নিটা কিন্তু থাকবে হচ্ছে আমরা একদম ই-কমার্স সাইটে যা যা ফিচার প্রয়োজন হবে সবগুলো ফিচার ইনক্লুড করে একটা সম্পূর্ণ ই-কমার্স সাইট তৈরি করব। ওকে, এটাই কিন্তু আমাদের জার্নি। সো সেটা হোক ওয়ার্ডপ্রেস, সেটা হোক ওয়ার্ডপ্রেস বলেন, সেটা হোক শপিফাইতে, সেটা হোক ম্যাজেন্টো, আমরা তিনটা আলাদা আলাদা প্ল্যাটফর্মে ই-কমার্স সাইট কিভাবে বিল্ড করতে হয়, আমরা সবাই জানি ই-কমার্সের ভ্যালুটা কত বেশি। কারণ এখন বর্তমানে হচ্ছে আমাদের সবচেয়ে মোস্ট 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 ভ্যালুয়েবল যে টাস্কটা আছে, সেই টাস্কটা কিন্তু হচ্ছে ই কমার্স সাইটের উপর। কারণ হচ্ছে সবাই কিন্তু ই কমার্স এর উপর ঝুঁকে পড়তেছে, একটাই কারণ, কারণ এই যে প্যান্ডামিকের সময় এত 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 বেশি হচ্ছে ই কমার্স সাইট গড়ে উঠেছে বা তৈরি হয়েছে। এর ফলে হচ্ছে মানে এর চাহিদাটা অবশ্যই বাড়বে, কারণ হচ্ছে সবাই আস্তে আস্তে অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে, সবাই আস্তে আস্তে একটা বাক্স বন্দি হয়ে যাচ্ছে, তো বাক্স ভিতর থেকে কেউ বের হতে চাইবে না, এটা স্বাভাবিক। তো এটার অনেক অনেক কি বলবো, আমাদের অনেক অনেক প্রয়োজনীয়তা আছে, অনেক ডিমান্ড আছে এখন বর্তমানে। তো এই ডিমান্ডটাকে আমরা ইউটিলাইজ করবো। ওকে, তো মানে আপনি ও কমার্সে ক্লাস নেবেন? হ্যাঁ, আমরা হচ্ছে ও কমার্সে কিভাবে একটা ই কমার্স সাইট বিল্ড করতে হয়, লাইক আমরা ড্রপ শিপিং সাইট দেখব, আমরা মাল্টি ভেন্ডর দেখব, আর এছাড়া হচ্ছে আরো অনেক 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 ফিচার দেখব। ওকে, ফুল ফিচার সম্মিলিত। আর আমি একটা কথা বলে নিই, কেউ একটা ক্লাস মিস করবেন না, কারণ আমরা অনেক অনেক বেশি টপিক দেখব, তো চাই না কোন একটা ক্লাস মিস হোক এবং ওই মিস করা টপিকটা হচ্ছে আপনি কভার করতে না পারেন। ওকে, যদি হচ্ছে প্রত্যেকটা ক্লাসের ভিডিও হচ্ছে আপনারা পেয়ে যাবেন, বাট আমি সবাইকে রিকোয়েস্ট করবো যেন কোনো ক্লাস কেউ মিস না করেন। ওকে, তবে আপনার ক্লাসটা আলাদা নেওয়া যায় না, মনে করেন যেহেতু তিনটা টপিক ক্লাস হচ্ছে, তিনজন হ্যাঁ, অবশ্যই তিনটা ক্লাস অবশ্যই আমি নিয়ে আলাদা নিচ্ছি। উইকলি তিনটা তিনজন ক্লাস না, নিলে এখন তো দুইটা ক্লাস পড়ে যাচ্ছে। লাস্ট ক্লাসে আপনাদের ডোমেইন হোস্টিং নিয়ে যে ক্লাসটা নিয়েছে আলমগীর ভাই, আলমগীর ভাই শুধুমাত্র একটা ক্লাসই নিয়েছে, নিয়ে আর কোনো ক্লাস এখানে থাকতেছে না, এই ব্যাচে থাকতেছে না। আর মিনহাজ ভাইয়া, আমাদের মিনহাজ ভাইয়া হচ্ছে আপনাদের সয়ফায় ক্লাস শুরু করেছে, গত ক্লাসের আগের ক্লাস আপনারা কিন্তু সয়ফায় একটা ক্লাস করেছেন। তো মিনহাজ ভাইয়া হচ্ছে সয়ফায় উপর ক্লাস নেবে, আমি হচ্ছে ওয়ার্ডপ্রেস বা ও কমার্স এ ক্লাস দিব। মূলত তো ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস, তাই না? ও কমার্স তো জি হচ্ছে একটা ফাংশনালিটি বা একটা স্মল ফাংশনালিটি, যেটা দিয়ে আমরা কি করতেছি, আমরা ই কমার্স সাইটে কনভার্ট করতেছি একটা ব্লক সাইট। মূলত ওয়ার্ডপ্রেস তো প্রথম অবস্থা ব্লক সাইটের জন্য তৈরি হয়েছে, তারপরে আস্তে আস্তে বিভিন্ন ফিচার, বিভিন্ন প্লাগ ইন, বিভিন্ন ফাংশনালিটি অ্যাড করার পর এটা এখন মানে ওয়ার্ডপ্রেস কিন্তু এখন সবকিছু বিল্ড করা যায়, এবং এটাই কিন্তু এখন মানে কি বলবো, 70% সাইট বিল্ড মানে এখন বর্তমান ওয়ার্ল্ডে যতগুলা
সাইট আছে, তার ভিতরে 70% সাইট এখন ওয়ার্ডপ্রেস দিয়ে মোস্ট প্রবাবলি। ওকে জাস্ট আ মিনিট, আপনার গতকালকে মেবি হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে হয় এবং ডোমেইন হোস্টিং এর ক্লাসটা আপনি খুব ভালো হয়ে দেখছেন, রাইট? জি ভাই, জি ভাই, জি ভাই। আশা করি ওটাতে কোনো প্রবলেম হবে না। আজকে আমরা কি করব, আজকে আমার নতুন একটা যেটা হচ্ছে আপনারা বুঝতে সুবিধা হবে আপনাদের জন্য। ও আচ্ছা আচ্ছা, আপনাদের শীটটা হচ্ছে পানি, তাহলে সমস্যা না, আমি হচ্ছে অ্যাড করে দিব। ওকে জি ভাই। আজকে হচ্ছে আপনারা আপনাদের ক্লাসরুমে শিডিউল নামে বা পুরো সিলেবাসের একটা ইয়ারা শীটটা পেয়ে যাবেন, যে শীটটা হচ্ছে আমি লাস্ট ক্লাসে আপনাদেরকে দেখাইছিলাম। জি ভাই। তারপর সবার একটু ফিডব্যাক জানান তো, লাস্ট ক্লাস গুলো কেমন লাগছে সবার। আমি আপনাদের জন্য নিউ একটা, জি ভাইয়ালি, জি ভালোই লাগছে আপনাদের ক্লাস ভাইয়া, মানে যখন থেকে ভিডিও দেখি তখন থেকে অনেক ভালো লাগে, এখন তো লাইভ করতেছি। আচ্ছা আচ্ছা, বাট আমি সবাইকে বলবো, কারণ অনেক বিষয়গুলো থাকবে যেটা হচ্ছে আপনি লাইভ আমাকে কোয়েশ্চেন করতে পারতেছেন, এবং এছাড়াও হচ্ছে অনেকগুলো বিষয় হচ্ছে আপনারা দেখবেন হচ্ছে তখন ভিডিও পজ থাকবে, যেখানে কোনো আপনাকে ভিডিও দেওয়া হবে না অনেক ক্লাসের। তো আশা করব কেউ যেন কোনো ক্লাস মিস না করবেন। ওকে, ভিডিও না দিলে তো আবার মানে কেমন একটু বুঝতে পারবো না। দেখুন এই ক্লাসগুলো সবাইকে হচ্ছে বলেই দেওয়া হবে, আজকে ক্লাসে কোনো ভিডিও থাকবে না, তাই সবাই প্রত্যেকটা ক্লাস হচ্ছে খুব সুন্দরভাবে কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেনগুলো করতে হবে। আচ্ছা ঠিক আছে, কারণ অনেক সময় দেখা গেছে অনেক কিছু আপনারা বোঝানোর পরেও ভিডিও দেখতে হয় দুই তিনবার, তারপরে একটা জিনিস। হ্যাঁ সেটা ঠিক আছে, বাট কিছু কিছু ভিডিও হচ্ছে আপনারা কিছু কিছু ক্লাসের ভিডিও পাবেন না। ওকে আচ্ছা, আর ভিডিও পেলেও সেটা হচ্ছে হিডেনলি, আর সেটা পাবলিক হচ্ছে কোনো কিছু হবে না। ওকে জি ভাই, আমরা ভাইয়া কোনো কিছু কি প্রেজেন্ট করা হচ্ছে? না প্রেজেন্ট করা হচ্ছে না, জাস্ট আ মিনিট।
ওকে অনেকক্ষণ টাইম নিয়েছি। আপনাদের লাস্ট ক্লাসে যে ডোমেইনটা দিয়ে হচ্ছে ক্লাস নেওয়া হয়েছে সেই ডোমেইনই হচ্ছে আপনাদের দেখানো হচ্ছে। তার আগে হচ্ছে আমি হচ্ছে একটা প্লাগইন ইউজ করেছি। সবাইকে একটু ড্যাশবোর্ডের সাথে পরিচয় করা দিই, যারা হচ্ছে একদম নিউ। আমরা একটা ডোমেইন হোস্টিং ডোমেইন হোস্টিং নেওয়ার পর ডোমেইন হোস্টিং কানেক্ট হয়েছে যেটা আপনারা লাস্ট ক্লাসে দেখেছেন। আজকে আমরা কি করেছি, ওই ডোমেইন হোস্টিং এ একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি। ওকে, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর একদম প্রথম অবস্থায় আমরা যে ভিউটা পাবো সেই ভিউটা হচ্ছে এটা। ওকে, আমি সবকিছু একদম নিউ করে নিয়েছি আপনাদের জন্য, যেন আপনাদের বুঝতে কোনো প্রবলেম না হয়। আবারও বলতেছে যাতে আপনাদের বুঝতে কোনো প্রবলেম না হয়। তাই এটা হচ্ছে আপনাদের ড্যাশবোর্ড। সবাইকে আমি মিউট করতেছি, যার যে কোনো কিছু জানার প্রয়োজন হবে আমাকে হচ্ছে ডিরেক্টলি আনমিউট করে অথবা চ্যাটে দুই ভাবেই জানাতে পারেন। ওকে, আর আমাকে যত কোয়েশ্চেন করবেন তত বেশি হচ্ছে জানতে পারবেন। আর এছাড়াও হচ্ছে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, যেহেতু ভাইয়া একটা প্রসেসে আছে বা একটা কথার ফ্লোতে আছে, তো ফ্লোটা শেষ হওয়ার পর যেন কোয়েশ্চেনটা হয়। ওকে, তাহলে আপনাদের জন্য ভালো হবে, যে বিষয়গুলো বলতে যাচ্ছে সেই বিষয়গুলো আপনারা পুরোপুরি জানতে পারলেন। ওকে, আচ্ছা, আমরা আজকে একটা নিউ ড্যাশবোর্ড পাচ্ছি। সেই ড্যাশবোর্ডটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা ব্যাক এন্ড ড্যাশবোর্ড। এইখান থেকে আমরা আমাদের সকল বিষয়গুলো কন্ট্রোল করব। ওকে, তো এটা কিন্তু আমাদের ফ্রন্ট এন্ড না, তো আমরা যদি এটার ভিউটা দেখি, হ্যাঁ এটার ভিউটা দেখি, এই হচ্ছে আমাদের ওয়েবসাইটের হোম ভিউ। ওকে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের হোম ভিউ, এখানে তেমন কিছুই নাই। তো আমরা আজকে কি করব, আমরা হচ্ছে আজকে দুইটা জিনিস আমি আপনাকে একটু বর্ণনা করি। একটা হচ্ছে প্লাগইন, খুব রিপিটলি হচ্ছে অনেক বারবার একটা দুইটা ওয়ার্ডের নাম শুনবে, একটা হচ্ছে প্লাগইন আর একটা হচ্ছে থিম। ভাই থিমটা কি, প্লাগইনটা কি, এটা একটু শর্ট করে বর্ণনা করি, তারপরে প্রথম থেকে আমরা শুরু করব। ওকে, থিমটা হচ্ছে আমার ওয়েবসাইটের ইন্টারফেস যেগুলো হচ্ছে দেখা যায়। ওকে, ফ্রন্ট এন্ড ভিউ, আমার ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড ভিউ যেটা আমার দেখা যায় সেটা হচ্ছে, সেটাকে আমরা থিম বলতে পারি। থিমগুলো হচ্ছে আমরা এখান থেকে আপলোড করব। বাই ডিফল্ট 2021 এবং 2019 এরকম কিছু থিম আপনার দেওয়া আছে, তো আমরা হচ্ছে এখানে কাস্টম অনেক থিম হচ্ছে পাবো, হাজার হাজার থিম পাওয়া যায়। সেটা আমরা থিম ফরেস্ট থেকে, যেমন আমরা যদি থিম ফরেস্ট দেখি, থিম ফরেস্ট গিয়ে দেখবো হচ্ছে আমরা হাজার হাজার প্লাগইন, ই কমার্স প্লাগইন অথবা যে কোনো প্লাগইন বা যে কোনো থিম আমরা এখানে পেয়ে যাবো। ওকে, এখানে হাজার হাজার আমরা থিম পাবো, যে কোনো একটা থিম আমরা। জি ভাইয়া বলেন। ইনভার্টো এলিমেন্টস থেকে থিম নামানো, ওগুলো কি লাইসেন্স গুলো কিভাবে নামে ভাইয়া? ইনভার্টো এলিমেন্টস থেকে যে থিম গুলো আপনি ডাউনলোড করবেন ওই থিমের ভিতরেই লাইসেন্স দেওয়া আছে, তাই আপনারা যদি ওই থিম ফাইলটা হচ্ছে আপলোড করেন সাথে সাথেই কাজ করবে, বা ওইখানে হচ্ছে আলাদা ভাবে কোনো অ্যাক্টিভেশন কি লাগে না। ক্লিয়ার? যারা নতুন আছেন তারা হচ্ছে একটা জিনিস জেনে রাখেন, আমরা যদি কোনো প্রিমিয়াম থিম ইনস্টল করতে চাই তখন কি হয়, যেমন আমরা থিম ফরেস্ট থেকে আলাদা আলাদা ভাবে ইন্ডিভিজুয়ালি কিনা লাগে। ওকে, ইন্ডিভিজুয়ালি এই থিমটা হচ্ছে আমার জন্য কিনতে হবে, তো যখন আমরা ইন্ডিভিজুয়ালি এই থিমটা $28 অথবা এরকম 59 USD 70 USD এরকম এক একটা থিমের হচ্ছে এক একটা প্রাইস। তো আমরা যতক্ষণ এই থিম গুলো হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস এ ইনস্টল দিব, ফ্রম দেয়ার এখান থেকে আমরা যখন ইনস্টল করব বা অ্যাড করব তখন কি হবে, তখন ওই থিমটা অ্যাক্টিভ করার জন্য অবশ্যই হচ্ছে ওই থিমের হচ্ছে অ্যাক্টিভেশন একটা কি থাকবে, যেহেতু এটা একটা প্রিমিয়াম থিম অ্যাক্টিভেশন একটা কি থাকবে। কিন্তু ইনভার্টো এলিমেন্টে হচ্ছে কি, অনেক 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 রিসোর্স, ওইখানে থিম আছে, ওইখানে প্লাগইন আছে, ওইখানে টেমপ্লেট আছে, ওইখানে সব কিছু আছে, ওইখানে গ্রাফিক ডিজাইনারদের জন্য অনেক 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 টেমপ্লেট আছে, অনেক টেমপ্লেট আছে। সেই টেমপ্লেট গুলা যেহেতু হচ্ছে ওইখানে একই সাথে একটা মান্থলি প্যাকেজ দিয়ে হচ্ছে আমরা নেওয়া হয়, তাই ওইখানে আলাদা ভাবে কোনো অ্যাক্টিভেশন কি থাকে না। ওইটা কি তাহলে ভাই মাল্টি ইউজ, যে আমি যতগুলা ওয়েবসাইট ইউজ করতে পারি, যতগুলা ওয়েবসাইট ইউজ করতে পারি ইনভার্টো এলিমেন্ট থেকে। ওকে ওকে ভাই, ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু বাই ডিফল্ট বেসিক
জন্য আমরা একটা ফ্রি থিম ইনস্টল করে নিব, বাট আমরা একটা প্রিমিয়াম থিম কাস্টমাইজেশন দেখব, এবং আদার্স আমরা কোনো একটা আমরা আপাতত হ্যালো এলিমেন্ট করতে পারি। আচ্ছা স্টোর ফন্ট, ওকে জাস্ট আপাতত আমরা আমাদের সাইটের ভিউটা যেন একটু দেখতে সুন্দর লাগে তাই হচ্ছে আমরা স্টোর ফন্টটা অ্যাক্টিভেট করে নিলাম। এটা একটা ফ্রি থিম, ফ্রি থিমগুলো আমরা এখানে অ্যাড দেওয়ার পরে এখানে পেয়ে যাব, ওকে। আর পেইড থিমগুলো যেগুলো হচ্ছে প্রিমিয়াম থিম থাকবে সেগুলো আমাদের কি করতে হবে, সেগুলো আমাদের এই যে কর্নারে একটা দেখেন অপশন আপলোড দ্য থিম, ওকে। তো আমাদের এইখান থেকে হচ্ছে ওই থিম ফাইলটা আমরা যেখান থেকে কিনেছি, সাপোজ আমরা থিম ফরেস্ট থেকে কোন একটা থিম আমরা কিনেছি, সেই থিমটা আমরা আপলোড করব কোথা থেকে, সেই থিমটা আমরা আপলোড করব এইখান থেকে, ওকে। তো এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম থিমের জন্য অপশন। তো আপাতত যেন আমাদের ভিউটা একটু সুন্দর লাগে, যার কারণে আমরা কি করলাম, আমরা একটা ওকে এখন আমরা একটু খেয়াল করি, ও আমরা কি করছি, আচ্ছা আমি একটু ডেস্কটপ ভালো করে বসলাম। আচ্ছা একটু খেয়াল কর, আমরা দুইটা ওয়ার্ড বারবার শুনবো, একটা জিনিস আমরা বুঝলাম এটা হচ্ছে থিম। আচ্ছা প্লাগইনটা কি জিনিস, প্লাগইনটা হচ্ছে যদি আমার কোনো স্পেসিফিক ফাংশনালিটির জন্য, যদি আমার কোনো স্পেসিফিক ফাংশনালিটির জন্য কোনো একটা নির্দিষ্ট ফিচার বা ফাংশনের প্রয়োজন হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এরকম ছোট ছোট অনেকগুলো প্লাগইন আমরা ইউজ করব, ক্লিয়ার। এখানে অনেক অনেক প্লাগইনের ক্ষেত্রে অনেক প্রিমিয়াম প্লাগইন আছে, অনেক ফ্রি প্লাগইন আছে, সব প্লাগইনই আছে। এইটুকু আমরা মাথায় রাখি, আমরা থিম হচ্ছে আমাদের একটা ইন্টারফেস, থিম আমরা একটা ইউজ করতে পারবো, যে কোনো একটা থিম আমরা অ্যাক্টিভ অবস্থায় রাখতে পারবো, আমাদের ভিজুয়াল বা ফন্টেন ইন্টারফেসটাই হচ্ছে একটা থিম। এবং ওই সাইটে যদি আমাদের ব্যাক এন্ডে অথবা হচ্ছে ফন্টেন্টের জন্য কোনো নির্দিষ্ট কোনো ফাংশনালিটির প্রয়োজন হয় সেটা আমাদের প্লাগইন এরকম। ওকে আমি জাস্ট এখন থিওরিক্যালি একটা জিনিস হচ্ছে আপনাদের মাথায় ঢুকিয়ে দিলাম, যেন আপনাদের এই বিষয়গুলো বা এই ওয়ার্ড গুলো শুনতে শুনতে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবেন। ওকে তো এগুলো নিয়ে এত মাথা ঘামানো কিছুই নাই, যে অনেক কঠিন বিষয়গুলা এরকম কোনো কিছুই না। আচ্ছা আমরা জাস্ট একদম প্রথম থেকে দেখি, এটা হচ্ছে ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ড অনেকগুলো বিষয় লাগতেছে হিজি হিজি, এগুলো আমাদের কোনো কিছু তাকানোর দরকার নেই, আমার ডিরেক্টলি হচ্ছে পোস্টে চলে আসবো। ওকে তো পোস্ট মিন্সই হচ্ছে আমরা বিভিন্ন ব্লগ সাইডে হচ্ছে বিভিন্ন ব্লগ কন্টেন্ট দেখি না, যে কন্টেন্ট গুলো আমরা পড়তে পারি, মানে এক কথায় নিউজ পেপারও হচ্ছে প্রত্যেকটা নিউজ, একটা নিউজ পেপার বা প্রত্যেকটা নিউজ পেপারে এক একটা নিউজ যে বিষয়গুলো হয় সেই নিউজগুলো আমরা কিভাবে পাবলিশ করব, এই যে ব্লগ থেকে বা পোস্ট থেকে পাবলিশ করব এক একটা পোস্ট। ওকে তো এখানে যেমন হচ্ছে আমাদের হ্যালো ওয়ার্ল্ড দিয়ে নতুন একটা পোস্ট দেওয়া আছে, তো এখানে ইন্টারফেসটা দেখতে আমাদের খুব ভালো লাগতেছে না, খুব একটা ভালো লাগবে না স্বাভাবিক, আমরা যখন কোনো প্রিমিয়াম থিম ইউজ করব তখন এটার ভিজুয়ালাইজেশনটা অনেক অনেক বেশি প্রিমিয়াম বা স্মুথলি হবে। ওকে আমরা জাস্ট হচ্ছে একটু পরিচিত হব। আচ্ছা তার আগে আমাদের একটা বিষয় ক্লাস নেওয়ার কথা ছিল, আমাদের ব্রেইন স্ট্রমিং নামে হচ্ছে আমাদের একটা ক্লাস নেওয়ার কথা ছিল। আমরা লাস্ট ক্লাসে হচ্ছে আমরা বর্ণনা করেছিলাম যে আমাদের হচ্ছে ব্রেইন স্ট্রমিং মানে নামে একটা ক্লাস আমাদের হবে। ওকে স্ক্রিনটা শেয়ার করা আছে, আপনারা দেখেন আমাদের আইস ব্রেকিং সেশন হয়েছে একদম ফার্স্ট ক্লাসটাই, তারপরে আমাদের আরেকটা ক্লাস হয়েছে। ওকে দেন আজকে ক্লাসটা কিন্তু আমাদের ছিল ব্রেইন স্ট্রমিং সেশন, মানে থ্রি স্টেপ ফ্রেমওয়ার্ক ডিজাইন এন্ড ফোর পিলার্স, এই বিষয়টা হচ্ছে আমরা একটু পরবর্তীতে জানি,
কারণ হচ্ছে মূলত আমাদের ডিজাইন পার্টি কি হচ্ছে এই বিষয়গুলো লাগবে, আমাদের ই কমার্স সাইটের ডিজাইন করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে সেই সব বিষয়গুলো হচ্ছে আমাদের লাগবে। তো আজকে আমরা একদম বেসিক পর্যায়ে কিছু বিষয় শেয়ার করবো, কারণ এই ব্যাচে হচ্ছে অনেকে 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 একদম নিউ, তাই হচ্ছে আমি একটু এই ক্লাসে একটু পরে মানে নেক্সট ক্লাসটা আমাদের এই ক্লাসটা হচ্ছে। ওকে, এখানে আমাদের ব্রেইন স্টর্মিং সেশন হচ্ছে আমরা ই কমার্স সাইটে ডিজাইন করার জন্য বা ই কমার্স সাইটে কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখা লাগে এবং ই কমার্স সাইটে হচ্ছে আমরা কোন কোন বিষয়গুলো আমাদের লাগতে পারে। ওকে, এটা নিয়ে হচ্ছে আমাদের নেক্সট ক্লাসটা হবে, নেক্সট আমার ক্লাস মানে নেক্সট রবিবার যে ক্লাসটা হচ্ছে সেই ক্লাসটাই হবে এই ক্লাসটা। ওকে ওকে, আমরা এটুকু মাথায় রাখি, এটা হচ্ছে পোস্ট, এখান থেকে হচ্ছে আমরা পোস্ট অ্যাড নিউ করতে পারবো এবং পোস্টের বিভিন্ন ক্যাটাগরি থাকে না, আমরা নিউজ পেপারে অনেকগুলো ক্যাটাগরি দেখি, স্পোর্ট, তারপর রাজনীতি, এরকম বিষয়গুলো নিয়ে হচ্ছে যেই এক একটা ক্যাটাগরি থাকে, দেশে দেশীয় নিউজ, বিদেশি নিউজ, অর্থনীতি, হ্যাঁ এরকম বিভিন্ন ক্যাটাগরি। যেমন আমরা প্রথম আলোতে যদি ভিজিট করি, প্রথম আলোতে ভিজিট করার পর আমরা বিভিন্ন খেলার নিউজ পাবো, বাংলাদেশের খবর পাবো, বিনোদন পাবো, এই যে সর্বশেষ খবর, হ্যাঁ বিশেষ রাজনীতি, করোনা ভাইরাস, বাংলাদেশ, বিশ্ব, হ্যাঁ বাণিজ্য, মতামত, খেলাধুলা, বিনোদন, চাকরি, লাইফস্টাইল। ওকে, তো এই যে ক্যাটাগরি গুলো, এই ক্যাটাগরি গুলো আমরা ক্রিয়েট করতে পারবো ফ্রম হিয়ার। এখান থেকে আমরা অ্যাড নিউ পোস্ট, সাপোজ আমরা একটা পোস্ট করি, আমরা প্রথম আলো থেকে নিয়ে একটা পোস্ট আমরা করব। ওকে, আমরা কোনো রাজনৈতিক পোস্টে যাব না, আমরা একটা খেলাধুলা পোস্টে আমরা আসব। সাপোজ এটা হচ্ছে আমাদের টাইটেল, ওকে কপি দা টাইটেল। এখানে ইন্টারফেসটা একটু ভিন্ন লাগতেছে, স্বাভাবিক, এখানে হচ্ছে প্রথম আলো হচ্ছে আলাদা একটা থিম ইউজ করেছে বা অন্য একটা ফন্ট ইউজ করেছে, ক্লিয়ার? তো ওই ফন্ট আমরা এইরকমটা সেম টু সেম যদি চাই, সেম টু সেম আমরা কমপ্লিট করতে পারবো, কোনো প্রবলেম হবে না। ওকে, যে কোনো ডিজাইন, আমি সবাইকে আবারও বলে রাখি, আমাদের যদি মনে চায় যে আমরা এই ডিজাইনটা আমাদের পছন্দ হচ্ছে না, আমরা যে কোনো একটা ডিজাইন করব, সব ধরনের ডিজাইনই পসিবল। জাস্ট আজকে আমরা বেসিক ক্লাসটা দেখব, যাতে হচ্ছে আমরা প্রত্যেকটা এলিমেন্ট এবং প্রত্যেকটা ওয়ার্ড সম্পর্কে পরিচিত হতে পারি, ক্লিয়ার? তো আমরা ব্লগ, ব্লগ মানে হচ্ছে নিউজ পেপার। ওকে, আমরা একটা নিউজ পেপার বা একটা পোস্ট পাবলিশ করব, তো আমরা টাইটেলের জায়গায় টাইটেল দিলাম, আমাদের উত্তরাতে রাস্তায় কাজ চলতেছে, তাই হচ্ছে বিভিন্ন রাস্তা সেক্টর ভিতরে রাস্তায় কাজ চলতেছে, তাই হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে নেটওয়ার্ক কাট করা হয়েছে। ওকে, আমি হচ্ছে আমার ফোনের যে আছে সেটা নিয়ে ক্লাস, কারণ আমাদের হচ্ছে একদম সম্পূর্ণ ইলেকট্রিক লাইন সহ সবগুলো হচ্ছে মাটির নিচ দিয়ে মেবি নেওয়া হবে, তাই হচ্ছে বিভিন্ন রাস্তার হচ্ছে কাজ চলতেছে, তাই একটু স্লো হতে পারে ক্লাসটা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি ডিসক্রিপশন, ওকে, বা একটা পোস্টের বিভিন্ন এক্সপ্লেনেশন, এক্সপ্লেনেশন গুলো আমরা এখানে দিতে পারবো। দেন আমরা আরেকটা অপশন পাচ্ছি, কি সেখানে হচ্ছে যে নিচে একটা ইমেজ আছে। ওকে, তো ইমেজটা আমরা কিভাবে ইউজ করব, ইমেজটাও আমরা চাইলে এখান থেকে ধরে, যেমন আমরা এটা ইমেজটা ডাউনলোড করে ইউজ করতে পারি, অথবা আমরা যদি চাই আমরা ইমেজটাকে ধরলাম, কন্ট্রোল সি, দিয়ে এখানে এসে এন্টার দিয়ে কন্ট্রোল ভি, বুঝছেন? এটা কিন্তু চলে আসছে, যদিও সঠিক অ্যালাইনমেন্টে চলে আসে না, তো আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করে দিব। ওকে, অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিলাম। এটা আমরা একটা বেসিক একটা বিল্ডার পাচ্ছি, যে বিল্ডার গুলো পরবর্তীতে আমরা চেঞ্জ করতে পারবো, তো এটা নিয়ে কোনো প্যারা নাই, আমরা যে কোনো ডিজাইনই কমপ্লিট করতে পারবো। তো এখানে আমরা একটা বেসিক একটা বিল্ডার পাচ্ছি, যেটা বাই ডিফল্ট একটা বিল্ডার। ওকে, এই বিল্ডারটা আমরা চাইলে যে কোনো সময় চেঞ্জ করতে পারবো, অথবা আমরা এই বিল্ডারটা ইউজ করবো না, আমরা একটা
উইলের ইউজ করব। ওকে আপাতত হচ্ছে আমাদের ইমেজটা এখানে চলে আসলো। দেন আমরা যদি আরো কোনো টেক্সট থেকে থাকে সেই টেক্সট গুলো হচ্ছে আমরা কি করব এখান থেকে নিয়ে আসব। এখান থেকে আমরা টেক্সট গুলো কপি করলাম, কপি এন্ড পেস্ট, দেন আমরা পাবলিশ দিলাম, ভিউ দ্য পোস্ট। ওকে তো আমরা দেখি আমাদের কি ছিল। আমাদের এখানে প্রথম আলো একটা পত্রিকার একটা সংবাদ ছিল, সেই সংবাদটা হচ্ছে আমরা কপি করলাম এবং এখানে টাইটেলের জায়গায় টাইটেল এবং ইমেজের জায়গায় ইমেজ দিলাম, এটা চলে গেল। আর এখানে দেখেন ক্যাটাগরি আন ক্যাটাগরি রাইস, মানে হচ্ছে আমি কোনো ক্যাটাগরি ধরাই নাই। ওকে এটা আমাদের কোন ক্যাটাগরিতে ছিল, স্পোর্টে ছিল। ওকে স্পোর্টের আন্ডারে ফুটবলে ছিল। তো এগুলো চাইলে হচ্ছে আমরা ক্যাটাগরি এখান থেকে ক্রিয়েট করতে পারি। আমরা ড্যাশবোর্ডে আসলে সম্পূর্ণ সকল অপশন গুলা পাবো। আজকে আমরা কিছু বেসিক অপশন দেখবো, যারা একদম নিউ তাদের জন্য যেন একদম সম্পূর্ণ বিষয়গুলো ক্লিয়ার হয়ে যায়। এই যে পোস্ট, পোস্টে আসার পর অ্যাড নিউ দিয়ে আমরা একটা পোস্ট পাবলিশ করলাম, একটা নিউজ পাবলিশ করলাম। এখানে ক্যাটাগরি এবং এখানে ক্যাটাগরি এবং ট্যাগ দুইটা বিষয়গুলো একটু ক্লিয়ার হবো। ক্যাটাগরি মিন্স কি, ক্যাটাগরি মিন্স আমরা এটা স্পোর্ট নিউজ দেখতেছি। ওকে ট্যাগ মিন্স আমরা ফেসবুকে যখন কোনো একটা পোস্ট করি তখন হ্যাশট্যাগ কি, আমরা যেমন কিছুদিন আগে যখন খেলাধুলা নিয়ে পোস্ট করলাম কি করলাম, হ্যাশট্যাগ ওয়ার্ল্ড কাপ। ওকে ওয়ার্ল্ড কাপ এখন কি চলতেছে, এখন বাংলাদেশ পাকিস্তানের হচ্ছে ম্যাচ চলতেছে, হ্যাশট্যাগ বিএম বাং ভার্সেস পিএ এ কে পাক। ওকে বাংলাদেশ পাকিস্তান এরকম শর্ট ফর্ম দিয়ে আমরা হ্যাশট্যাগ ইউজ করি না। তো হ্যাশট্যাগ এর মানে কি, ই ক্যাটাগরি বা ইয়াটা লিখে যদি কেউ সার্চ করে তাহলে যেন আমার পোস্টটা দেখায়। ওকে তো এইখানে আমরা বিভিন্ন হ্যাশট্যাগ বা বিভিন্ন ইয়া পাবো, বাট এদেরটা এই যে এখন দেখেন বার্সেলোনা, এটার ট্যাগ কি বার্সেলোনা জার্সিও আগুয়েরে, এটার স্পেলিংটা ভুল আছে, আচ্ছা যাই হোক জাবি। তো এগুলো হচ্ছে এটার ট্যাগ। ওকে এই ট্যাগে যদি আমরা ক্লিক করি জাবির আন্ডারে যতগুলা নিউজ আছে সবগুলা নিউজ হচ্ছে আমরা এখানে দেখতে পাবো। ক্লিয়ার, জাবির আন্ডারে যতগুলা নিউজ আছে সবগুলা নিউজ আমরা চাইলে এখান থেকে দেখতে পারবো। তো এটাই হচ্ছে ক্যাটাগরি বা ট্যাগের ডিফারেন্স। ওকে আচ্ছা মিডিয়াতে যদি আমরা যাই, আমাদের সাইটে ওয়েবসাইটে যত ধরনের ইমেজ থাকবে, আমাদের সাইটে যত ধরনের ইমেজ থাকবে সবগুলা ইমেজ আমরা এখান থেকে দেখতে পারবো। ওকে সবগুলা ইমেজ আমরা বাল্ক সিলেক্ট করে ডিলেটও করে দিতে পারবো, অথবা সিলেক্ট করে আমরা অন্য কোনো কিছু মুভ অন করতে পারবো। ওকে পেজ, আমাদের ওয়েবসাইটে যতগুলা পেজ হবে, অ্যাকচুয়ালি পেজ বলতে আমরা অনেক ধরনের পেজ আমরা দেখবো আস্তে আস্তে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাব। যেমন এখানে হচ্ছে আমরা বিভিন্ন ইয়ে দেখতে পাচ্ছি, যেমন ইংলিশ এডিশন। ওকে ইংলিশ এডিশনে ক্লিক করার পর কি করলাম, আমরা একটা আলাদা পেজে চলে আসলাম, আলাদা ওয়েবসাইটে চলে আসলাম। ওকে তো যদিও এটা ট্রান্সলেটেড অবস্থায় বাট এটা কিন্তু আলাদা আমাদের একটা পেজ। ওকে তো আমরা যদি নিচে আসি, ফুটারে আসি, ফুটারে আসার পর এই যে বিজনেস, বিজনেস একটা পেজ, হ্যাঁ তারপরে যে ইউথ, এটার একটা পেজ, টার্মস এন্ড কন্ডিশন, কন্টাক্ট আস, সবগুলাই এক একটা আলাদা আলাদা পেজ। যেমন কন্টাক্ট আসে যদি যাই, এখানে একটা আলাদা পেজ, এই পেজটা কিন্তু আলাদা ভাবে ডিজাইন করা হয়েছে। ক্লিয়ার, তো এই সবগুলাই আলাদা আলাদা একটা পেজ। তো এইগুলা পেজই হচ্ছে আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো। আপাতত এখানে বাই ডিফল্ট প্রাইভেসি পলিসি এন্ড স্যাম্পল পেজ নামে একটা পেজ করা আছে। এখান থেকে আমরা যদি অ্যাড নিউতে ক্লিক করি, তো আমরা আমাদের যত পেজ ডিজাইন করব তখন সবগুলা পেজ হচ্ছে অ্যাড নিউতে ক্লিক করে টাইটেল দিব, টাইটেল দিয়ে পাবলিশ করব, দেন এডিট উইথ এলিমেন্টর। এলিমেন্টর কথাটা এখন আসতেছে না, কারণ হচ্ছে আমরা পরবর্তীতে এই বিল্ডারটা বা এই পেজ বিল্ডারটা দিয়ে হচ্ছে কাস্টমলি বিভিন্ন বিষয় এলিমেন্ট টেনে টেনে হচ্ছে আমরা ডিজাইন করব। যারা একটু ইয়ে আছেন একটু সহ্য করেন, আমরা হচ্ছি আর নিউদের জন্য
বিষয় হচ্ছে বর্ণনা করতেছি, তারপর হচ্ছে আমরা পরবর্তীতে আস্তে আস্তে আসতেছি। ওকে, আর কমেন্ট, কমেন্ট বিষয়টা হচ্ছে আমার সাইটে হচ্ছে কোনো ইউজার এসে কোনো বিষয় হচ্ছে কমেন্ট করেছে, একটু আগে যে ব্লগটা আমরা পাবলিশ করলাম, আবারও বলতেছি এই ব্লগের আন্ডারে যদি কোনো, এই যে ব্লগ, এই ব্লগের আন্ডারে যদি কেউ কোনো কমেন্ট করে, এখানে লিভ কমেন্টে এসে যদি কোনো কমেন্ট করে, সেই কমেন্ট গুলো হচ্ছে যেখানে এসে কমেন্ট করতে পারবে। ওকে, তো সেই কমেন্ট গুলো হচ্ছে আমরা এখানে দেখতে পারবো, এবং ওই কমেন্ট গুলো হচ্ছে অ্যাপ্রুভ করতে পারবো, রিপ্লাই দিতে পারবো এখান থেকে। ওকে, আমি ব্যাকএন্ড থেকে এডিট করতে পারবো, আমি এডিট করে হচ্ছে ওটা পাবলিশ করতে পারবো, এটা অথবা স্প্যামে ফালা দিতে পারবো। কেউ কমেন্ট হচ্ছে স্প্যামিং করতেছে, অনেক অনেক কমেন্ট করতেছে, বাজে কমেন্ট করতেছে, এইসব বিষয়গুলো হচ্ছে আমরা স্প্যাম অথবা ট্রাশ করে বা ডিলিট করে ফেলে দিতে পারবো। আচ্ছা, দেন হচ্ছে আমরা আবার দেখি থিমস, কাস্টমাইজ, উইজেট, এই বিষয়গুলো আমরা পরবর্তী যখন ডিজাইন করবো তখন জানবো। আপাতত জানি আমার থিম অ্যান্ড প্লাগইন নামে দুটো অপশন আমার লাগবে। ওকে, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস সাইটের আচ্ছা এখানে হচ্ছে ইউজার, মানে মাল্টিপল ইউজার, এগুলো আস্তে আস্তে বিষয়গুলো আসবে। আমি জাস্ট একটু ধারণা রেখে যে আমি এখন কিন্তু অ্যাডমিন হিসেবে লগ ইন করে আছি। ওকে, তো আমি অ্যাডমিউ দিয়ে যদি আরেকজন অ্যাডমিন বানাতে চাই, সাপোজ আমি আরেকজনকে অ্যাডমিন বানাতে চাইলাম, তো তাকে ইউজার নেম দিলাম হচ্ছে, সে হচ্ছে আমার কি করবে, আমার হচ্ছে স্টোর ম্যানেজ করবে। ওকে, তো আমি স্টোর ম্যানেজার একজন অ্যাসাইন করলাম। আচ্ছা, এটার যেহেতু আমাদের, এটা যেহেতু আমাদের ইউজার নেম, ইউজার নেমটা এক ইয়াতে হতে পারে স্টোর ম্যানেজার, তো তার হচ্ছে ইমেল দিতে পারি, তার নাম, ফার্স্ট নাম, এবং তার ওয়েবসাইট যদি থাকে সেটাও দিতে পারি, অথবা আমরা একটা বাই ডিফল্ট পাসওয়ার্ড দিতে পারি। ওকে, পাসওয়ার্ড দিয়ে কি করলাম, এর রোলটা কি হবে, এর রোলটা হবে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, হচ্ছে একদম অ্যাডমিন, যেটা হবে এডিটর, বিভিন্ন বিষয় হচ্ছে এডিট করতে পারবো, অথর, অথর মানে হচ্ছে এই যে আমাদের টিকটকে পোস্ট করলাম না, এই পোস্টে হচ্ছে শুধুমাত্র ওয়ালনি পোস্ট বাই পোস্ট রিলেটেড সবগুলো বিষয় করতে পারবো। সাবস্ক্রাইবার মানে হচ্ছে আপনি একজন কাস্টমার। ওকে, তো আমি প্রথম অবস্থায় আপনাকে এডিটর হিসেবে হচ্ছে একটা নিউ ইউজার ক্রিয়েট করে দিলাম। এখন যাকে ক্রিয়েট করে দিলাম তাকে আইডি পাস দেওয়ার পরে সে হচ্ছে অবশ্যই লগ ইন করতে পারবে। ইউজার টুলস, এখানে অনেকগুলো বিষয় আছে, আস্তে আস্তে আমরা বিষয়গুলো জানতে পারবো। সেটিংস, সেটিংসে অনেকগুলো বিষয় আছে, সেই বিষয়গুলো আমরা আস্তে আস্তে জানবো। এখন আমরা ডিরেক্টলি চলে যাই হচ্ছে, আমরা একটু আগে বর্ণনা করেছি থিম অ্যান্ড প্লাগ ইন, তো এখন আমরা একটা প্লাগ ইন ইনস্টল করবো, একটা থিম ইনস্টল, ফ্রি একটা থিম আপাতত ইনস্টল করেছি, বাট ওইটাকে আমরা পে থিম, যখন আমরা ডিজাইন পার্টে যাব, যখন আমরা ডিজাইন পার্টে যাব তখন আমরা অবশ্যই প্রিমিয়াম একটা থিম নিয়ে কাস্টমাইজেশন করব। এখন আপাতত আমরা কি করব, একটা প্লাগ ইন ইনস্টল করব। প্লাগ ইনটা কি, প্লাগ ইনটা হচ্ছে একদম নতুনদের ভিতরে যে কোনো একজন বলেন তো, প্লাগ ইনটা আমরা কেন ইউজ করব, কি বলেছিলাম একটু আগে, ফিচার বৃদ্ধির জন্য, রাইট, কোন একটা নির্দিষ্ট ফাংশনালিটি যদি আমার প্রয়োজন হয় তাহলে সেই নির্দিষ্ট ফাংশনালিটির জন্য আমরা একটা প্লাগইন ইউজ করব। তো এখন আমরা উকমার্স, উকমার্স এর নামটা আমরা অনেক আগে শুনেছি, অনেকক্ষণ ধরে শুনতেছি উকমার্স অ্যাকচুয়ালি কি। উকমার্সটা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস সাইটে ই-কমার্স ফাংশনালিটি অ্যাড করার জন্য মাস্ট বি আমাদের উকমার্স লাগবে। তো আমরা কিন্তু এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, উকমার্স ইজ আ ওয়ার্ল্ডেস্ট মোস্ট পপুলার ওপেন সোর্স ই-কমার্স সলিউশন। ওকে, আমরা কিন্তু সাধারণত শুনে আসছি উকমার্স, 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 বাট ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস, ওই সিএমএস এর ভিতরে একটা ওপেন সোর্স প্লাগ ইন বা ফাংশনালিটি আমরা ইনস্টল করলাম। ইনস্টল করার পর এটাকে আমরা কাস্টমাইজ করে কি করব, ই-কমার্স সাইট বিল্ড করার জন্য কাজ করে যাব। ওকে, এতক্ষণ যে বিষয়গুলো করলাম একদম বেসিক, এখনো যে বিষয়টা করবো একদম বেসিক, যারা হচ্ছে একটু হলেও জানেন তারা উকমার্স ইনস্টল করতে জানেন। ওকে, বাট আমরা এখানে অনেকগুলো বিষয় দেখব, প্রত্যেকটা বিষয় সবাই একটু খেয়াল করবেন। উকমার্স ইনস্টলে ক্লিক করলাম, দেন এখানে কি কি করতে হবে, এখানে হচ্ছে অ্যাড্রেস দিতে বলতেছে। ওকে, তো আপাতত আমি একটা অ্যাড্রেস দিয়ে দিলাম, আর কান্ট্রি আপাতত বাংলাদেশ দিয়ে দিলাম, বাট আমাদের শিখার ক্ষেত্রে অবশ্যই ইউনাইটেড স্টেটস অথবা বড় বড় যে কান্ট্রিগুলো আছে সেটা হতে পারে হচ্ছে চায়নাতে, হচ্ছে সাধারণত আমাদের আমাদের সবার জন্য আননোন।
সেটা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া হতে পারে, সেটা আমাদের পার্শ্ববর্তী পার্শ্ববর্তী না হোক ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, এইসব বড় বড় কান্ট্রি গুলো বা ওই ইউরোপিয়ান কান্ট্রি গুলো দিয়ে করলে হবে কি, আমাদের ট্যাক্স শিপিং রেট সেট করতে অনেকটা ইজিয়ার হবে। ওকে, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। আমরা ঢাকা বাংলাদেশ দিয়ে একটা স্টক ক্রিয়েট করলাম, বাট এইগুলা কিন্তু আমরা পরবর্তীতে চেঞ্জ করতে পারবো। আমরা আবারও বলি, আমরা একটা অ্যাড্রেস আপাতত দিয়ে নিলাম, বাট এগুলা চাইলে পরবর্তীতে আমরা চেঞ্জ করতে পারবো। যে পপ আপটা আসলো সে পপ আপটা হচ্ছে আমাদের স্টোরটা ট্র্যাকিং করতে চায় ই-কমার্স, বাট আমি সেটা অপশনটা দিলাম না। ওকে, আমি চাই না সে ট্র্যাকিং করুক। আমি আপাতত কোন ক্যাটাগরি বা কোন ইন্ডাস্ট্রির জন্য স্টোরটা ক্রিয়েট করতে যাচ্ছি, ফ্যাশন অ্যান্ড অ্যাপিয়ারেলস। ওকে, দেন কন্টিনিউ। আচ্ছা, এখানে অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি, এটা থেকে কনফিউজ হওয়ার কিছু নয় যারা একদম নিউ। আপাতত আমরা ফিজিক্যাল প্রোডাক্ট সেল করতে যাচ্ছি। ফিজিক্যাল প্রোডাক্ট কি, যেমন আমরা কোনো ড্রেস সেল করব, আমাদের যে প্রোডাক্ট গুলো হচ্ছে অ্যাকচুয়ালি ধরা যায় সে বিষয়গুলো আমরা বুঝতে পারতেছি। সবগুলো প্রোডাক্টই হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট, মানে একমাত্র হচ্ছে যে ভার্চুয়াল প্রোডাক্ট গুলো আছে যেগুলো ডাউনলোডেবল প্রোডাক্ট সেগুলো বাদে সবগুলো প্রোডাক্টই ফিজিক্যাল প্রোডাক্ট। ওকে, তো আমরা ফিজিক্যাল প্রোডাক্ট এবং ডাউনলোডস প্রোডাক্ট জাস্ট ইয়া করে দিলাম, আর বাকি এগুলো যদি আমরা অ্যাড করতে চাই, সাবস্ক্রিপশন, মেম্বারশিপ, বুকিং, বান্ডেলস, কাস্টমাইজেবল প্রোডাক্ট, ওকে, তো এগুলো যদি অ্যাড করতে চাই, এখানে আপাতত মান্থলি একটা ফিজ আছে, বাট এগুলো আমরা পরবর্তীতে অ্যাড করব উইদাউট এনি ফি। ওকে, কন্টিনিউ। আমরা এই প্রোডাক্টগুলো কিভাবে আপলোড দিতে হয় সেই প্রোডাক্টগুলো আমরা দেখব। ওকে, তো হাউ মেনি প্রোডাক্ট আর ডু ইউ ওয়ান্ট টু ডিসপ্লে, তো জাস্ট একটা সার্ভে ফর্ম, এটা জাস্ট একটা সার্ভে ফর্ম, নাথিং এলস। আমি এক থেকে দশটা দিছি বললে যে এক থেকে দশটা প্রোডাক্টই হচ্ছে অ্যাড করতে পারবে এমন কোনো কথা নাই। ওকে, আমরা চাইলে আনলিমিটেড প্রোডাক্ট হচ্ছে অ্যাড করতে পারবো। আমি কোনো প্ল্যাটফর্মে সেল করতেছি না, আই এম সেটিং আপ ফর্ম মাই ক্লায়েন্ট। ওকে, কন্টিনিউ কন্টিনিউ। জাস্ট এটা একটা সার্ভে, নাথিং এলস। একটু টাইম নিবে। এখানে রিকমেন্ডেড বিজনেস ফিচারগুলো কি? এখানে অ্যাড রিকমেন্ডেড ফিচার। ওকে, এই ফিচারগুলো হচ্ছে আমরা পরবর্তীতে দেখব। এখানে আপাতত হচ্ছে জ্যাপপেক এবং মেইলপোর্ট, এগুলো হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে ইনস্টল অবস্থায় আছে। ওকে, আমরা একটু আগে যে থিমটা ইনস্টল করেছি, স্টোর ফন্ট ফ্রি একটা থিম, এই থিমটা দিয়ে আপাতত কন্টিনিউ করতেছি, কিন্তু পরবর্তীতে আমরা যে কোনো একটা পেড থিম কাস্টমাইজ করে দেখবো। ওকে, আপাতত আমরা ডিজাইন পার্ট নিয়ে কোনো কিছু করবো না, আপাতত আমরা ব্যাক এন্ডে ফাংশনালিটি নিয়ে কাজ করব। আগে ফাংশনালিটি, দেন হচ্ছে আমরা ডিজাইন। একটা ওয়েবসাইটে আমি বলে থাকি সাধারণত প্রত্যেকটা ক্লাসে, যে একটা ওয়েবসাইটের ডিজাইন পার্ট মাত্র 10% আর 20%, বাকি 80% হচ্ছে ফাংশনালিটি। কত ধরনের ফাংশনালিটি দরকার হয়, সব ধরনের ফাংশনালিটি যদি আমরা আজকের, মানে আজকে থেকে আমরা ক্লাস শুরু করলাম, লাস্ট আমাদের যেদিন হচ্ছে একদম লাস্ট ক্লাস, সেই দিন আমরা বুঝতে পারবো যে আমাদের কত ধরনের ফাংশনালিটি প্রয়োজন হয়। ওকে, আমরা কতগুলো ফাংশনালিটি দেখে আসছি অ্যাকচুয়ালি। ওকে, আরেকটা জিনিস, জেটপ্যাক যেহেতু আমরা ইনস্টল করেছি, আচ্ছা জেটপ্যাক বিষয়টা কি, সেই বিষয়টা হচ্ছে জেটপ্যাক হচ্ছে একটা প্লাগইন, সেই বিষয়গুলো হচ্ছে আমরা পরবর্তীতে আস্তে আস্তে জানবো, এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই, আপাতত হচ্ছে আমরা এটা কন্টিনিউ করে যাব। ওকে, আর কেউ যদি চান জেটপ্যাকটা হচ্ছে এখন ইনস্টল করবেন না, সেটাও আপনারা চাইলে করতে পারেন। ওকে, আমি উইথাউট অ্যাকাউন্ট কন্টিনিউ করে গেলাম, জেটপ্যাকের কোনো অ্যাকাউন্ট আমার দরকার নাই। আমরা ডিরেক্টলি হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে চলে আসলাম। আচ্ছা, আমাদের ড্যাশবোর্ডে আসার পর এখন অনেকগুলা সাইটে দেখেন অনেকগুলা মেনুর মতো লাগতেছে, তাই না? একটু আগে কিন্তু এতগুলা ছিল না, রাইট? আচ্ছা, আজকে আমরা দুটো অপশন দেখব,
এখানে উকমার্স যেটা ইয়া করেছি সেখানে আমরা অনেক কিছু দেখব। আমি সবাইকে আবারও বলতেছি, আমরা লাস্ট ক্লাসে যেভাবে বর্ণনা করেছি আমাদের প্রত্যেকটা ক্লাসই হবে অনেক লম্বা এবং অনেক, যেহেতু আমরা বেসিক ক্লাস একটু হয়তো মানে মনে হতে পারে যারা হচ্ছে একটু আগে করে আসছেন তাদের কাছে মনে হচ্ছে ভাই এগুলো দেখানোর কোনো প্রয়োজন নেই, বাট আমি হচ্ছে একদম সবার জন্য দেখাতে যাচ্ছি। তো আজকে ক্লাসটা আমরা করব হচ্ছে এই যে অল অ্যাবাউট, এখন থেকে আমাদের ক্লাস শুরু, আমাদের ক্লাসের টপিক এখন থেকে শুরু। এর আগে যতগুলো দেখলাম সবগুলো একদম বেসিক পার্ট আপনাদের সুবিধার্থে। ওকে, তো আমরা অল অ্যাবাউট প্রোডাক্ট এন্ড প্রাইসিং সম্পর্কে দেখব। তো এখানে আমরা ভাইয়া শীটটা একটু চ্যাটে দিয়ে দেন, চ্যাট বক্সে। হ্যাঁ, শীটটা আপনারা ক্লাসরুমে আজকে পেয়ে যাবেন। ওকে, তো আমরা ইনস্টল এন্ড ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেছি, সেটআপও করা শেষ। এখন কি করব, অ্যাড আ সিম্পল প্রোডাক্ট, আমরা একটা সিম্পল প্রোডাক্ট অ্যাড করব। ওকে, তো আমরা এখন দেখি, আমরা কিন্তু আজকে কাজ করব শুধুমাত্র এটার উপর। অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো আমরা জানি না, সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। অ্যাড নিউ প্রোডাক্ট, এখন আমরা সাপোজ আলি এক্সপ্রেস কোন একটা সাইটে ভিজিট করি। ওকে, আলি এক্সপ্রেস এর সাথে পরিচিত আছেন আগে থেকে কেউ, এরকম কেউ আছেন আলি এক্সপ্রেস ভাইয়া? যারা নাই তাদের থেকে একদম বলেন, যারা আজকে ফার্স্ট শুনলেন আলি এক্সপ্রেস, এরকম কেউ আছেন আলি এক্সপ্রেস আজ থেকে ফার্স্ট শুনলেন? মনে হয় নাই। আচ্ছা, আলি এক্সপ্রেস হচ্ছে একটা ই কমার্স সাইট যেখান থেকে আমরা আজকে থেকে ড্রপ শিপিং যদি যারা করি তারা হচ্ছে ম্যাক্সিমাম আলি এক্সপ্রেস অথবা চায়না ব্র্যান্ডস, এরকম চায়না থেকে হচ্ছে যেসব ই কমার্স সাইট গুলো হচ্ছে অ্যাকচুয়ালি পরিচালিত হয় সেইসব সাইট গুলা থেকে মূলত আমরা প্রোডাক্ট নিয়ে দেন হচ্ছে আমরা ইউরোপিয়ান কান্ট্রিতে সেল করি। এর একটা লাভ, চায়না থেকে অনেক কম দামে কম প্রাইসে পাওয়া যায় এবং চায়না হচ্ছে ড্রপ শিপারদের জন্য অনেক বেশি সুযোগ গুলা দিয়ে থাকে। ওকে ওকে, ঠিক আছে, আমরা হচ্ছে একদম শুরু থেকে হচ্ছে কি করবো, আমরা হচ্ছে টাইটেলটা কপি করলাম, একটা প্রোডাক্ট হচ্ছে আমরা আপলোড করবো, একটা সিম্পল প্রোডাক্ট আমরা আজকে আপলোড করব। তো কন্ট্রোল ভি, প্রোডাক্টের টাইটেল নিলাম, দেন কি করব, আমাদের কি চেয়েছে এখানে প্রোডাক্টের ডেসক্রিপশন। ওকে, তো প্রোডাক্টের ডেসক্রিপশনের জন্য আমরা জাস্ট হচ্ছে নিচে আসব। এই প্রোডাক্টের ডেসক্রিপশন কোনটা, এই যে ওভারভিউ, এইখান থেকে শুরু করে পুরোটাই হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন। যদিও ডেসক্রিপশনটা ইমেজ দিয়ে বুঝাইছে, সাধারণত ডেসক্রিপশনটা হচ্ছে টেক্সট দিয়ে থাকে, তো যেহেতু ইমেজ দিয়ে বুঝাইছে তো স্পেসিফিকেশন চেক করেন, ওইখানে ডেসক্রিপশনে অনেক কিছুই আছে। আমরা জাস্ট হচ্ছে ইমেজ সহ কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল সি দেওয়ার পর এখানে এসে যদি কন্ট্রোল ভি দিই অটোমেটিক্যালি ইমেজ সহ এখানে চলে আসছে। ওকে, তো আমরা ইমেজ সহ সবগুলা ডেসক্রিপশন আমরা পেয়ে গেছি। আমরা এখন যদি এখানে আসি, একটু আগে যে ভাইয়াটা বললো স্পেসিফিকেশন, স্পেসিফিকেশন হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের ব্র্যান্ড নেম, আমার আদার্স বিষয়গুলো সবগুলা বিষয়, এই যে এখানে যে ট্যাবগুলো আছে না, এই ট্যাবগুলো আমরা ক্রিয়েট করতে পারবো। অ্যাড নিউ ট্যাব, যখন আমরা হচ্ছে ডিজাইন পার্টে যাব তখন আমরা এই বিষয়গুলো দেখবো। হ্যাঁ, কিভাবে একটা কাস্টম প্রোডাক্ট পেজ ডিজাইন করতে হবে, আপাতত জাস্ট হচ্ছে আমরা চাইলে হচ্ছে এই যেমন এখান থেকে ধরলাম একটু আগে, কপি অথবা আমরা আগে দিয়ে দিই এটার আগে। ওকে, স্পেসিফিকেশনটা আগে দিয়ে দিই, কারণ আমরা একটা ট্যাবেই এখন দিলাম, কিন্তু পরবর্তীতে আমরা কি করব যখন কাস্টম প্রোডাক্ট ডিজাইন করতে পারবো বা ডিজাইন করব, তখন হচ্ছে আমরা এক একটা ট্যাবে হচ্ছে এক একটা বিষয় দিব। ওকে ওকে, এখন আমাদের কি নেওয়া লাগবে, আমাদের প্রাইসটা কত, এটা আমরা কত প্রাইস সেল করতেছে, এটা ভ্যারিয়েশন উপর ভিত্তি করে হচ্ছে চেঞ্জ হচ্ছে, মানে হচ্ছে এমন হচ্ছে স্মল ভ্যারিয়েশনটা যদি নেই তাহলে এটার প্রাইস হচ্ছে সাপোজ 3.59 52। ওকে,
আর যদি যেমন এই ভ্যারিয়েশনটা নেই তাহলে হচ্ছে হয়তো এই প্রাইসটা হবে। এই কারণে হচ্ছে মানে মেনলি হচ্ছে 3.52 থেকে 8.78 এই পর্যন্ত প্রাইস। তো এখন আমার ভ্যারিয়েশনের উপর ডিপেন্ড করে এটা প্রাইসটা হচ্ছে ভিত্তি হবে। ওকে, যেমন এখন আমি সবগুলো ভ্যারিয়েশন সিলেক্ট করছি, সিলেক্ট করার পর এই যে 3.777, ওকে, এটা হচ্ছে এখন প্রাইস। সাপোজ আমি প্রাইসটা কপি করলাম। এখন আমরা সিম্পল প্রোডাক্ট আপলোড দিচ্ছি, এই যে ভ্যারিয়েশনটা, ভ্যারিয়েশনটা আমরা একটু পরে আপলোড দিব। তো আপাতত সিম্পল প্রোডাক্ট যেহেতু, তাহলে হচ্ছে আমরা একটা প্রাইস দিচ্ছি, জাস্ট রেগুলার প্রাইসে প্রাইসটা বসাই দিলাম। ওকে, বসানোর পর জাস্ট আর আমাদের কিছুর দরকার হবে না। আর দরকার হবে হচ্ছে রাইট সাইডে, আর লেফট সাইডে আমরা কি দেখবো, অ্যাড নিউ, আমরা কি অ্যাড করেছি, শু। ওকে, ম্যান শুজ। ওকে, এটা নামে আমরা একটা ক্যাটাগরি ক্রিয়েট করে নিলাম, অ্যাড নিউ ক্যাটাগরি। এটা নামে আমাদের একটা অ্যাড নিউ ক্যাটাগরি শেষ। এখন এমন যদি হয় যে আমি এখানে হচ্ছে ম্যান শুজ ক্রিয়েট করেছি না, এটা ম্যান শুজ ক্রিয়েট না করে এটাকে আমরা ম্যানের আন্ডারে দিয়ে দিতে পারি। সাপোজ আরেকটা প্যারেন্ট ক্যাটাগরি আমরা ক্রিয়েট করি, ম্যান। ওকে, সাপোজ ম্যান, অ্যাড নিউ। এখন এটাকে করব কি, এই ক্যাটাগরিকে আমরা এডিট করি, মানে ম্যানের আন্ডারে শু, রাইট? এটাই তো আমাদের দরকার। এই যেটাকে আমরা এডিট করব, এডিট করার পর প্যারেন্ট ক্যাটাগরি হিসেবে এটা ম্যান ধরাই দিব, আপডেট। বিষয়টা বুঝতে পারছি? প্যারেন্ট মানে কি ভাই? জি ভাইয়া। ওকে, এখন আমরা কি করলাম, ক্যাটাগরি দিলাম, টাইটেল দিলাম, আর ট্যাগ, ট্যাগ বিষয়টা আমরা একটু একটু আগে বর্ণনা করেছিলাম যে আমরা কোন একটা বিষয়, যেমন এটা কি লিখে সার্চ দিতে পারে কাস্টমার, শু। ওকে, ম্যান শু এটা লিখে সার্চ করতে পারে। ওকে, তো এটা হচ্ছে আমার ট্যাগ। এখন আপাতত আর কোনো বিষয় দরকার নেই। এখন আমরা প্রোডাক্ট ইমেজ হচ্ছে একটা প্রোডাক্ট ইমেজ আমরা এখান থেকে ডাউনলোড করে দিব। তো ডাউনলোড করার জন্য রাইট ক্লিক করলাম, সেভ অ্যাজ, আচ্ছা এখান থেকে আলিএক্সপ্রেস থেকে মূলত ডাউনলোড করলে আর ওয়েব জি ফরম্যাটে হচ্ছে ডাউনলোড হয়ে থাকে। ওকে, তো আমরা এখন কি করব, আমরা হচ্ছে আমাদের এক্সটেনশন ইউজ করা লাগে ডাউনলোড এর জন্য, এক্সটেনশন ইউজ করব। লাস্ট ক্লাসে এক্সটেনশন নিয়ে ক্লাস হয়েছে, তো তারই ভিতরে আমরা একটা এক্সটেনশন হচ্ছে দেখব। আমরা এখানে সার্চ করব, আমি তার আগে হচ্ছে ইমেজ ডাউনলোডার, অল ইমেজ ডাউনলোডার, ইমেজ ডাউনলোডার লিখে সার্চ করব। সার্চ করার পর ফার্স্ট যে এক্সটেনশনটা পাবো সেই এক্সটেনশনটা ইউজ করব, এই যে এই এক্সটেনশনটা। ওকে, এক্সটেনশনটা আমি বলার সাথে সাথে হচ্ছে এক্সটেনশনটা ডাউনলোড করে ফেলেন এবং আপনার যে সিঙ্কে হচ্ছে কাজ করবেন সেই সিঙ্কে অ্যাড করে নেন। ওকে, ডাউনলোডার এক্সটেনশনটা ইউজ করব। তো আমরা কি করব, এই ডাউনলোড এক্সটেনশনে ক্লিক করব, ক্লিক দা এক্সটেনশন, দেন কি করব, নিচে আসবো, নিচে আসবো, এখানে আমাদের এই পেজে যতগুলো যতগুলো ইমেজ আছে সবগুলো ইমেজ হচ্ছে আমরা এখানে দেখতে পাবো। এখানে অনেক অনেক ইমেজ আছে, এই যে এখন আমরা প্রোডাক্টের ইমেজ পেয়ে গেছি। এই ইমেজটা তো আমাদের ডাউনলোড করার প্রয়োজন হতো, তাই না? তো এখন আমরা কি করব, এখানে আমরা সিঙ্গেললি ডাউনলোড ক্লিক করলেই ইমেজটা ডাউনলোড হয়ে যাবে, জেপিজি ফরম্যাটে ডাউনলোড হয়ে গেছে। যদি এমনটা হয় না, আমার এই ফরম্যাটটা হচ্ছে আমার পিএনজি দরকার আছে, তাহলে আমরা রাইট ক্লিক করব,
রাইট ক্লিক করার পর সেভ অ্যাজ টাইপ। ওকে, তো তার আগে হচ্ছে আমরা নতুন আরেকটা এক্সটেনশন ইয়ে করব, সেভ ইমেজ অ্যাজ টাইপ, এটা লিখে একটু সার্চ করি গুগলে। এখানে আমরা যদি ধরি তাহলে পিএনজি ফরম্যাট আমি ডাউনলোড করে নিলাম। ওকে, ক্লিয়ার? দুইটা আর এক্সটেনশন বললাম, একটা হচ্ছে সেভ ইমেজ অ্যাজ টাইপ এক্সটেনশন। তো এখান থেকে আমরা যে কোনো একটা এক্সটেনশন আমাদের সিঙ্কে অ্যাড করে নেব। এর ফলে হলো কি, যদি আমার প্রয়োজন হয় যে পিএনজি ফরম্যাটে হচ্ছে আমি ডাউনলোড করতে যাচ্ছি, যদি আমার প্রয়োজন হয় আমি জেপিজি ফরম্যাটে ডাউনলোড করতে, যদি আমার প্রয়োজন হয় আমি ওয়েব জি ফরম্যাটে ডাউনলোড করতে যাচ্ছি, আমি যে কোনো একটা ফরম্যাটেই ডাউনলোড করতে পারবো। ওকে, দুইটা এক্সটেনশন দিলাম, দুইটা এক্সটেনশন একটু কষ্ট করে, সাথে সাথে ইমেজ ডাউনলোড এক্সটেনশন এবং সেম অ্যাজ টাইপ, এই দুটো এক্সটেনশন একটু ডাউনলোড করে নেন। তার মানে আমি ইমেজটা ডাউনলোড করে নিয়েছি, কারণ আলিএক্সপ্রেস আমাকে অপশন দিচ্ছিল না যে ইমেজটা আমি ডাউনলোড করতে পারি। ওকে, ডাউনলোডটা হাইড করে রাখছিল। এখন আমি কি করব, সেট অ্যাজ ইমেজ, তো এই ইমেজটা আমি ডাউনলোড করেছি, এই ইমেজটা অ্যাড করে দিলাম। ওকে, শেষ। আমার একটা সিম্পল প্রোডাক্ট পাবলিশের জন্য যে বিষয়গুলো দরকার আছে সবগুলো বিষয় কমপ্লিট। আমরা একটু এটার সাইট বাই প্রোডাক্ট একটু দেখে আসি। হোয়াট এভার দ্য ইন্টারফেস, ডিজাইনটা যা কিছুই হোক না কেন, ডিজাইনটা পরবর্তীতে আমরা যে কোনো সময় চেঞ্জ করতে পারবো। আপাতত আমরা কি দেখি, একটা ইমেজ আপলোড করেছি, টাইটেল দিয়েছি, প্রাইস দিয়েছি এবং প্রোডাক্টের কোয়ান্টিটি, এটা হচ্ছে মূলত হচ্ছে ডিপেন্ড করছে হচ্ছে থিমের উপর, থিম হচ্ছে এটা নিয়ে আসছে। ওকে, এখানে আমরা ক্যাটাগরি কি ম্যান এবং ম্যানের আন্ডারে ম্যান শুজ। ওকে, ট্যাগ কি ম্যান শুজ, শুজ এটা হচ্ছে আমাদের ট্যাগ। আর ডিসক্রিপশন, ডিসক্রিপশন হচ্ছে যে হচ্ছে আমাদের ডিসক্রিপশন, আর এ হচ্ছে এখানে রিভিউ অপশনটা আমরা পাবো। ওকে, তো আমরা একদম সিম্পল একটা প্রোডাক্ট হচ্ছে আপলোড করা কমপ্লিট। এখন ট্যাগস, সবগুলো বিষয় দেখতে পারবো। ওকে, আপলোড ফাইভ সিম্পল প্রোডাক্ট। ওকে, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। একটা অ্যাসাইনমেন্ট চলে গেল। এর আগে যত কিছু দেখেছি সবগুলো কিন্তু একদম সিম্পল বিষয়, জাস্ট আমরা সেট আপ করেছি। ভিডিও দেওয়া থাকবে, ভিডিও দেখে দেখে হচ্ছে সবাই কাজ কমপ্লিট করে ফেলবে। এখন আমরা যে প্রোডাক্টটা আমরা দেখতেছি, এই প্রোডাক্টটা যেমন আমার সাইজ, আর এটা শিফট হচ্ছে কোথা থেকে, ওকে, আর এটার কালার, এগুলো কিন্তু ভ্যারিয়েশন। ওকে, তাহলে আমরা একটা ভ্যারিয়েবল প্রোডাক্ট আপলোড করে ফেলি, মানে যে প্রোডাক্টটা আমরা আপলোড করেছি সেই প্রোডাক্টটাকে আমরা ভ্যারিয়েবল প্রোডাক্ট বানাবো। ওকে, তো এডিট প্রোডাক্ট, কিন্তু অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে সবাই কিন্তু আলাদা আলাদা দিবেন। অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে পাঁচটা সিম্পল প্রোডাক্ট আলাদা আপলোড করবেন, পাঁচটা ভ্যারিয়েবল প্রোডাক্ট আলাদা আলাদা আপলোড করবেন। একটা সিম্পল প্রোডাক্ট আপলোডের পরবর্তীতে কি করব, সিম্পল প্রোডাক্ট আপলোড শেষ, এখন এখানে ক্লিক করব সিম্পল প্রোডাক্ট ভ্যারিয়েবল প্রোডাক্ট, ক্লিক করলাম, ক্লিক করার পর শেষ। ভ্যারিয়েবল প্রোডাক্টের জন্য এখন আমার কি লাগবে, অ্যাট্রিবিউট লাগবে, বাকি যে বিষয়গুলো আছে শিপিং, লিংক প্রোডাক্ট, এগুলো হচ্ছে আপসেল ক্রস সেলের ক্ষেত্রে। শিপিং, যখন আমরা শিপিং দেখবো তখন আমরা শিপিং এ কিভাবে অ্যাড করবো এবং এই প্রোডাক্টের জন্য কোন শিপিং ক্লাসটা আমরা ইউজ করতে যাচ্ছি, সেই বিষয়গুলো আমরা এখানে অ্যাড করে দেখবো।
অল অ্যাবাউট শিপিং, এই ক্লাসটা মিস করবেন না। যত ধরনের শিপিং আছে, যত ধরনের শিপিং এর কন্ডিশন আছে, সবগুলা কন্ডিশন, সবগুলা স্টেট বেস কন্ডিশন হচ্ছে আমরা এই ক্লাসে দেখব। তো এই ক্লাসটা অনেক অনেক লম্বা হবে এবং এই ক্লাসটা হচ্ছে অনেক অনেক বেশি কন্ডিশনাল হবে। সবাই দেখবেন হচ্ছে এমন হবে, এই ক্লাসটা করতে সময় আমার অনেক গণিত ম্যাথ করা লাগবে, তো এই বিষয়গুলো একটু কন্ডিশনাল হবে, তাই সবাই এই ক্লাসটা মিস করবেন না একদম ডিরেক্টলি। অল অ্যাবাউট শিপিং এই ক্লাসটা করার পর শিপিং নিয়ে হচ্ছে আমাদের কোনো ঝামেলা হবে না। ওকে, আমরা কি করবো এখন, আপাতত একটা ভ্যারিয়েবল প্রোডাক্ট অ্যাড করবো। তো ভ্যারিয়েবল প্রোডাক্টের জন্য আমরা অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটটা কি অ্যাকচুয়ালি আমরা এই যে কালার সাইজ এগুলাকে অ্যাজ এ অ্যাট্রিবিউট একটা এলিমেন্ট এলিমেন্ট হিসেবে ইউজ করতেছি। ওকে, আমরা একটু রিলোড দিয়ে নিলাম যাতে আমরা কালার গুলো সবগুলো পিক করতে পারি। তো এখানে হচ্ছে কয়টা কালার আছে, চারটা কালার। ওকে, কি কি এলিমেন্ট আছে, কালার, কালার, শু সাইজ এবং শিপ ফ্রম, কোথা থেকে শিপ হচ্ছে। তো আমরা আগে কালারটা নিই, এটা আমার একটা অ্যাট্রিবিউট, কালারটা কপি করলাম, কন্ট্রোল সি, দেন অ্যাড নিউ, কি করব কালার। ওকে, কালার নিলাম, এটা কে কি করব, এখানে ক্লিক করে দিব ইউজ ফর ভ্যারিয়েশন, এটা ভ্যারিয়েশন হিসেবে ইউজ করব। তো এটার ভিতরে অ্যাট্রিবিউট কি কি আছে, কালার কি লাইট পিঙ্ক, লাইট পিঙ্কটা কপি করলাম, কন্ট্রোল সি, লাইট পিঙ্ক কপি করে দেন স্পেস দিব, স্পেস দিয়ে শিফটে ধরে আমরা এন্টারের পাশে একটা পিলার পাবো, সেই পিলারটা ইউজ করব। শিফটে ধরবো, শিফটে ধরে এন্টারের পাশে একটা বাটন আছে, একটা পিলার, সে পিলারটা একটা পিলার ইউজ করব। ওকে, তো পরবর্তী কালার কি, পরবর্তী কালার হচ্ছে ডার্ক পিঙ্ক, কপি করলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এন্টার ধরে ওই পিলারটা দিব, পিলারটা দেওয়ার পর এটা আলাদা হয়ে যাবে। ওকে, পরবর্তী যে কালারটা আছে আমরা আপাতত তিনটা কালার দিয়ে দেখব, লাইট গ্রে। এখন আমরা আনলিমিটেড যতগুলো কালার দিব ততগুলো কালারের জন্য ভ্যারিয়েশন এইভাবে হয়ে যাবে। ওকে, লাইট গ্রে, আমরা হচ্ছে কালারে তিনটা অ্যাট্রিবিউট নিলাম, চলে গেল। আরেকটা নিউ অ্যাট্রিবিউট নিব, কিসের জন্য, এখানে আমাদের আরেকটা কি আছে, শু সাইজ, এটাকে আমরা কপি করলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, দেন ইউজ ফর ভ্যারিয়েশন, এটা আমরা ভ্যারিয়েশন হিসেবে ইউজ করতেছি। ওকে, দেন এটা কত, 36 to 37, এটা একটা সাইজ, তো এটাকে আমরা কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, দেন শিফটে ধরে ওই পিলারটা ইউজ করব। কন্ট্রোল ভি, শিফটে ধরে ওই পিলারটা, দেন এখানে কি হবে, 40, আচ্ছা এটা 41 হবে, 41 to 40। ওকে, ওকে, এইখানে আমরা তিনটা ইউজ করলাম, কারণ আমরা তিনটা যদি অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, তিনটা ভ্যারিয়েশন যদি অ্যাড করতে পারি, তার মানে আনলিমিটেড অ্যাড করতে পারবো। আরেকটা কি ভ্যারিয়েশন আছে, অ্যাড, অ্যাড দেওয়ার পর আরেকটা ভ্যারিয়েশন হচ্ছে শিপ ফ্রম ওয়্যার, মানে কোথা থেকে শিপ হচ্ছে। তো শিপ ফ্রমে ক্লিক করলাম, এন্টারে ক্লিক করে কন্ট্রোল ভি, ইউজ ফর ভ্যারিয়েশন, কোথা থেকে হচ্ছে, চায়না অ্যান্ড ইউনাইটেড স্টেট। ওকে, তখন চায়নাতে ক্লিক করলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, শিফটে ধরে ওই পিলারটা অ্যাড করব, দেন আরেকটা কান্ট্রি কোথা থেকে ইয়া হচ্ছে, এটা ভ্যারিয়েশন, ইউনাইটেড স্টেট, কন্ট্রোল সি, সেভ অ্যাট্রিবিউট।
আমরা জাস্ট এলিমেন্টগুলো অ্যাড করেছি, এগুলো কিন্তু ভ্যারিয়েশন হিসেবে এখনো অ্যাড হয় নাই। সবাইকে আবার বলি, আমরা জাস্ট অ্যাট্রিবিউটগুলো অ্যাড করেছি, এলিমেন্টগুলো দিয়েছি, কালারের ভিতর কোন কোন কালার আছে সেই এলিমেন্টগুলো দিয়েছি। এখন আমরা ভ্যারিয়েশনে ক্লিক করব। ভ্যারিয়েশনে ক্লিক করার পর আমরা ক্রিয়েট অল ভ্যারিয়েশন ফ্রম অল অ্যাট্রিবিউট এখানে ক্লিক করে জাস্ট গো, বিষয়টা কমপ্লিট। বুঝতে পারছি আমরা অ্যাট্রিবিউট অ্যাড করব, অ্যাট্রিবিউট অ্যাড করার পর ভ্যারিয়েশন আসব, ক্রিয়েট অল ভ্যারিয়েশন ফ্রম অল অ্যাট্রিবিউট, সবগুলো অ্যাট্রিবিউট থেকে একটা একটা ভ্যারিয়েশন অ্যাড হয়ে যাবে। কারণ কি বিষয়টা আমরা দেখি, এখানে আমরা আচ্ছা এখানে আসুক, আসার পর তারপর হচ্ছে এখানে আসি। 18টা ভ্যারিয়েশন অ্যাড হয়েছে। কেন 18টা ভ্যারিয়েশন? আমরা যে কালারটা অ্যাড করেছি লাইট পিঙ্ক, লাইট পিঙ্কের এই সাইজের চায়না থেকে যদি আসে তাহলে এটার জন্য আমরা আলাদা প্রাইস দিতে পারবো, আলাদা ইমেজ দিতে পারবো। কারণ কি অবশ্যই আমার আলাদা প্রাইস হতে পারে, এখন সাইজের উপর ভিত্তি করে আমাদের দামের কম বেশি হতে পারে না, বা প্রাইসের কম বেশি তো হতে পারে। তো এখন সাপোজ আমি ধরলাম হচ্ছে আমাদের বাই ডিফল্ট প্রাইস হচ্ছে 3.77 না, তো আমরা এটাকে 4 করে দিই, ওকে 4.00 অথবা 3.77 থেকে শুরু করি। 3.77 হচ্ছে আওয়ার বেসিক প্রাইস, একদম লোয়ার প্রাইস, যেটা হচ্ছে লাইট পিঙ্ক এবং 37 থেকে 37 সাইজের হয়, এবং সেটা যদি চায়না থেকে আসে তাহলে 3.0। এবং এখানে আরেকটা বিষয়, আমরা ওয়েট শিপিং মুপিং এগুলো বিষয়গুলো আমরা পরবর্তীতে এমনি বুঝবো শিপিং ক্লাসে যাওয়ার পর, এগুলো নিয়ে এখন মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। আমরা চাইলে হচ্ছে লাইট পিঙ্কের জন্য, যেমন লাইট পিঙ্কের জন্য এই যে এখানে ক্লিক করি, আমরা যদি লাইট পিঙ্কে ক্লিক করি তাহলে লাইট পিঙ্কের জন্য এই যে লাইট পিঙ্কের যে ইমেজটা আছে সেই ইমেজটা চলে আসতেছে না। আমরা যদি এরকমটা চাই তাহলে কি করব, তাহলে হচ্ছে এই যে এখানে ইমেজ আপলোড করব, লাইট পিঙ্কের জন্য আলাদা ইমেজ, ডার্ক পিঙ্কের জন্য আলাদা ইমেজ, ডার্ক পিঙ্কের জন্য আলাদা প্রাইস। বিষয়টা ক্লিয়ার? 4.00 ওকে। আমরা আপাতত দুইটা ভ্যারিয়েশন দুইটা প্রাইস দিলাম, দিয়ে হচ্ছে কি করব সেভ চেঞ্জেস, ওকে। সেভ চেঞ্জেস দিয়ে আপডেট। এখন আমরা প্রোডাক্টে চলে আসি। এখানে আমি আবারও বলতেছি ডিজাইনটা আপাতত আমরা মাথায় নিব না, আপাতত জাস্ট আমরা কি নিব, আমরা যেহেতু হচ্ছে লাইট পিঙ্কে শুধুমাত্র হচ্ছে প্রাইস দিয়েছি, শুধুমাত্র লাইট পিঙ্কটাই আসছে, কারণ এটাতে আমরা প্রাইস দিয়েছি, ওকে। আর কি করেছি, শুজ চুজ করলাম এটা। এখন আমরা যদি চায়না সিলেক্ট করি, চায়না সিলেক্ট করলে কি আসবে, 3.77 এটা হচ্ছে প্রাইস। আর যদি ইউনাইটেড স্টেটস সিলেক্ট করি তাহলে 4.00। তো এখানে আমরা যে প্রাইস সিলেক্ট করব, যে ইমেজ দিব, ওই যে এখানে কিন্তু আমরা কোনো ইমেজ দেই নাই, যদি আমরা লাইট পিঙ্কের কোনো ইমেজ দিতাম তাহলে লাইট পিঙ্কের ইমেজটা হচ্ছে এখানে দেখাইতো। ক্লিয়ার? এই ভ্যারিয়েশনটা সবাই ক্লিয়ার কি না আমাকে একটু জানান। আচ্ছা আমি তার আগে একটু একটা সার্ভে নেই, সেটা হচ্ছে ভ্যারিয়েবল প্রোডাক্ট অ্যাড করেছি এমন কারা আছে, তাদেরকে হচ্ছে আমি আলাদা হয়ে দেখবো, একটু বলেন তো। এমন কেউ আছে যারা হচ্ছে না ভাই আমরা হচ্ছে আগে এগুলো করেছি? হাবিব ভাইয়া আরেকজন, আচ্ছা আরেকজন, আর কেউ ভাইয়া, আচ্ছা তিনজন, দেন আরো কেউ, আচ্ছা তিনজন বাদে বাকি সবার থেকে জানতে যাচ্ছি, এখানে আরো কোনো কনফিউশন বা কোয়েশ্চেন আছে? সবাই আবার বলতে, যদি কোনো কোয়েশ্চেন না থাকে ওকে ঠিক আছে, আমি নেক্সট ইয়েতে মুভ অন করব, ওকে। এটাই হচ্ছে আমাদের ভ্যারিয়েশন, এই ভ্যারিয়েশনগুলোর ডিজাইন, এই ভ্যারিয়েশনগুলো আমরা ওইখানে যেমন ইমেজ আপলোড করার যে ডিজাইনগুলো ছিল সেই ডিজাইনগুলো আমরা চাইলেই করতে পারবো, ওকে। তারপর বিভিন্ন ভ্যারিয়েবল প্লাগইনগুলো দিয়ে আমরা এইটুগুলো কমপ্লিট করতে পারবো। জাস্ট আপাতত আমরা একটা সিম্পল প্রোডাক্ট আপলোড করলাম, ভ্যারিয়েশন প্রোডাক্ট আপলোড করলাম, তার নেক্সট অ্যাসাইনমেন্ট কি, 5 upload 5 variable
product. Okay. Five variable product. আচ্ছা আমাদের ভ্যারিয়েবল প্রোডাক্ট শেষ, পরবর্তীতে আমরা একটা ডিজিটাল প্রোডাক্ট আপলোড করব। তো ডিজিটাল প্রোডাক্ট কি? আচ্ছা তার আগে আমরা একটা অ্যাড নিউ প্রোডাক্ট দিই, এটাকে আর আমরা এডিট করব না, আমরা অ্যাড নিউ প্রোডাক্ট দিলাম। আচ্ছা ডিজিটাল প্রোডাক্ট বলতে একটু কল্পনা করেন তো কি কি প্রোডাক্ট হতে পারে। সাপোজ ইবুক, যে বুকটা হচ্ছে আমার আমার এখানে শিপ করা লাগবে না, ফিজিক্যালি আমাকে এখানে শিপিং করা লাগবে না, এগুলো আমি চাইলে হচ্ছে ডাউনলোড করে নিতে পারবো, পারচেজ করবো দেন ডাউনলোড, ওইখানে একটা ডাউনলোড লিঙ্ক থাকবে, আমি ওখান থেকে ডাউনলোড করে নিব। ইবুক, বিভিন্ন কোর্স, যেমন আমার কোর্স, আমাদের ভিডিও কোনো কন্টেন্ট, তারপর আদার্স অনেকগুলো বিষয় হতে পারে, ভিডিও গেমস, হ্যাঁ ভিডিও গেমস, তারপরে এগুলাই হচ্ছে ডাউনলোড প্রোডাক্ট, রাইট, যেগুলো মূলত হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট না, যেগুলো সফটওয়্যারেবল প্রোডাক্ট বা যেগুলো হচ্ছে আমি চাইলে হচ্ছে ডাউনলোড করে নিতে পারবো, সেগুলো কিন্তু আমার ডিজিটাল প্রোডাক্ট। তো আমি সাপোজ ইবুক লিখে ইবুক দিলাম, হ্যাঁ এখানে আমরা ডিসক্রিপশন ওয়ার্ড এভার যে কোনো কিছু লিখতে পারি। তো আমি নতুন একটা ক্যাটাগরি ক্রিয়েট করলাম ইবুক, ওকে, তো অ্যাড নিউ ক্যাটাগরি। এখন আমরা সিম্পল প্রোডাক্টই কিন্তু থাকবে, আমরা চাইলে হচ্ছে ভ্যারিয়েবল প্রোডাক্ট যেতে পারি, হ্যাঁ ইবুক এর ভিতরেও ভ্যারিয়েবল প্রোডাক্ট হচ্ছে থাকে না সাধারণত, ওকে, মানে ভ্যারিয়েবল প্রোডাক্ট বলতে তো হচ্ছে আমরা কোনো যে ফিজিক্যাল প্রোডাক্ট নেই সেটার সাইজ বা সাইজ হয়ে থাকে, বাট ডিজিটাল প্রোডাক্টের তো কোনো সাইজ বা কোনো ভ্যারিয়েশন বা কোনো বিষয় থাকার কোনো প্রয়োজন নেই, ওকে। তো এখানে খেয়াল করবো আমরা দুইটা অপশন পাচ্ছি, একটা ভার্চুয়াল প্রোডাক্ট আর একটা হচ্ছে ডাউনলোডেবল প্রোডাক্ট। এই দুটার ডিফারেন্সটা বুঝার ট্রাই করব। এতক্ষণ তো বুঝলাম ভাই, আপনি তো বললেন যে ইবুক, ভিডিও গেম, তারপর হচ্ছে আরো কি কি যেন বললাম, বিভিন্ন সফটওয়্যার, ওকে, সবগুলোই তো ডাউনলোডেবল, বাট ডাউনলোডেবল আর ভার্চুয়াল প্রোডাক্টের ভিতর পার্থক্যটা কি, এনিওন কেউ জানেন? আচ্ছা আমি একটু বর্ণনা করি। ডাউনলোডেবল প্রোডাক্ট হচ্ছে এই যে আমরা একটু আগে বললাম আমাদের বিভিন্ন ইবুক, মানে অ্যাকচুয়ালি ডাউনলোডেবল প্রোডাক্ট যেগুলো যেগুলো হচ্ছে আমরা ডাউনলোড করতে হবে সেগুলোই তো ডাউনলোডেবল প্রোডাক্ট, তাই না? মানে আমি পারচেস করলাম এই প্রোডাক্ট, আমি পারচেস করলাম, পারচেস করার পরে সাপোজ এটার প্রাইস হচ্ছে আমি 100 টাকা দিয়ে দিলাম, ওকে। তো এখানে হচ্ছে আমি কি করলাম, আমি হচ্ছে একটা ফাইলের লিঙ্ক দিয়ে দিলাম, সাপোজ আপলোড করলাম হচ্ছে আমি একটা আমার এখান থেকে হচ্ছে আমি ডাউনলোডেবল প্রোডাক্ট সাপোজ একটা অ্যাডন, আচ্ছা অ্যাডনটা হচ্ছে অনেক বেশি ভারী একটা অ্যাডন, ছোট একটা অ্যাডন নেই, ইমেজ দেন আপাতত, আচ্ছা একটা ইমেজ দিয়ে দি, ওকে একটা ইমেজ দিয়ে দিলাম, ওকে, ইটস আ ডাউনলোডেবল প্রোডাক্ট, এই ইমেজটা অবশ্যই আমার ডাউনলোড করা লাগবে, ইনসার্ট করে দিলাম। তো এটা ফাইলের নাম দিলাম কি ইবুক, সাপোজ আমি দিয়ে দিলাম। তো এখন দেখি, আচ্ছা আমরা একটা জিনিস মিস করে গেছি, সিম্পল প্রোডাক্টের রেগুলার প্রাইস এবং সেল প্রাইস, আর রেগুলার প্রাইসটা হচ্ছে 100 টাকা আর সেল প্রাইসটা হচ্ছে সাপোজ 90 টাকা, তার মানে কি আমার 10% ডিসকাউন্ট, ওকে। তো এখানে চাইলে হচ্ছে আমরা কোনো শিডিউল অ্যাড করতে পারবো যে এই ডিসকাউন্ট চলবে হচ্ছে আজকে 21 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত, ওকে, তার মানে অটোমেটিক্যালি হচ্ছে 30 তারিখের পরে হচ্ছে এটা 100 টাকায় চার্জ হবে, বিষয়টা ক্লিয়ার? আচ্ছা আর এখানে আমাদের চলে আসলো কি, আমরা এটা ডাউনলোডেবল প্রোডাক্ট বা কোনো একটা ইমেজ দিয়ে দিলাম, ওকে, এখানে ডাউনলোড লিমিট হচ্ছে আনলিমিটেড দেওয়া আর ডাউনলোড এক্সপায়ার হবে না কখনো, আমি এক্সপায়ার 0 দিয়ে দিলাম অথবা সাপোজ আমি 10 দিয়ে দিলাম, ওকে। এখন দেখেন যতবার ডাউনলোড করতে পারবে আর কি, তো এখন দেখেন এগুলো তো আমার ডাউনলোডেবল প্রোডাক্ট, এটা একটা ইমেজ তো এটা ডাউনলোড করতে হবে, বাট ভার্চুয়াল প্রোডাক্টটা কি, ভার্চুয়াল প্রোডাক্টটা হচ্ছে আমরা যদি বিভিন্ন সাইটে ভিজিট করি, সাপোজ আর নেটফ্লিক্স এর অ্যাক্সেস বিক্রি করে, প্লে স্টোরে অ্যাক্সেস বিক্রি করে,
ওইটা তো নেটফ্লিক্স এর অ্যাক্সেস, ওটা কি ডাউনলোড করা লাগে? ওইটা কি আমি নেটফ্লিক্স এর সাবস্ক্রিপশন নিব তাহলে সেটা তো আমার ডাউনলোডেবল প্রোডাক্ট না, তাই না? সেটা কি, সেটা শুধুমাত্র আমি একটা অ্যাক্সেস পাবো, একটা সাবস্ক্রিপশন পাবো। ক্লিয়ার? বিভিন্ন হইচয়ের সাবস্ক্রিপশন নিলাম, তো সেটা কিন্তু হচ্ছে একটা সাবস্ক্রিপশন, সেটা কিন্তু ভার্চুয়াল প্রোডাক্ট, সেটা ডাউনলোড করা লাগবে না, ডাউনলোড করা লাগবে না, শিপ করা লাগবে। ক্লিয়ার? একটু ফিডব্যাক জানাবেন সবার থেকে, আমি জানতে চাচ্ছি। আমরা তারা ক্লাসে আছি, সবাই হ্যাঁ বা না চ্যাটে পারেন বা মিউট করে আনমিউট করে পারেন, যে কোনো ভয়েস ভয়েস দিয়ে পারেন অথবা চ্যাটে পারেন, আমি সবার থেকে ফিডব্যাকটা যাচ্ছি। তা ভাইয়া তাহলে যে প্রোডাক্টে যে কুপন, এটাও কি ভার্চুয়াল প্রোডাক্ট? হ্যাঁ, ভার্চুয়াল প্রোডাক্ট, যেটা শিপ করা লাগবে না, না ডাউনলোড করা লাগবে, না শিপ করা লাগবে, না ডাউনলোড করা লাগবে। ক্লিয়ার? আর ডাউনলোডেবল প্রোডাক্ট যেটা হচ্ছে শিপিং করা লাগবে না কিন্তু ডাউনলোড করতে হবে। ক্লিয়ার? 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 জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, এটাই হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট আমাদের। ওকে, এটা প্রাইস দিয়ে দিচ্ছি, ক্যাটাগরি দিয়ে দিচ্ছি, টাইটেল দিয়ে দিচ্ছি, ডাউনলোড লিংক বা ডাউনলোডের ফাইলটা দিয়ে দিচ্ছি, পাবলিশ, শেষ। নাথিং এলস, ডিফারেন্সটা কিন্তু বেশি না। এই যে দেখেন, আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 100 টাকা আর সেল প্রাইস হচ্ছে 90 টাকা, মানে এটা ডিসকাউন্ট প্রাইস আর কি। ক্লিয়ার? এটাই ডিফারেন্স অ্যাকচুয়ালি। তো আমাদের নেক্সট ক্লাসের আমরা আজকে শর্ট করে একদম বেসিক জিনিস বিষয়গুলো দেখলাম। সবাইকে আবারও বলতেছি, নেক্সট ক্লাস থেকে আমাদের অনেক অনেক বিষয়গুলো অনেক অ্যাডভান্স থাকবে। প্রত্যেকটা ক্লাসই আমরা কিছু না কিছু বিষয় হচ্ছে অ্যাডভান্স বিষয়গুলো দেখব, অ্যাডভান্স থিমগুলো দেখব। তাই হচ্ছে সবাই হয়তো আমাদের দুইটা ক্লাস পর্যন্ত যাবে যে ভাই আমরা এই দুইটা ক্লাস হচ্ছে পারি, নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ হচ্ছে আমরা সবার জন্যই দরকার হবে। তাই হচ্ছে সবাইকে আমি রিকোয়েস্ট করবো যেন কোনো ক্লাস মিস না দেয়। ওকে, তো আপলোড আপলোড 5 আর ডাউনলোডেবল প্রোডাক্ট বা ভার্চুয়াল প্রোডাক্ট দুটাকে আমি একটা ইয়াতে ইয়ে করলাম। ওকে, তো এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট। সাবমিট করব কিভাবে? ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিব? হ্যাঁ, ওয়েবসাইটের ইউআরএলটা ক্লাসরুমে পাবলিশ করে দিবেন। কিছুক্ষণের ভিতর ক্লাসরুমে হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়ে যাবে এবং ক্লাস ভিডিও পেয়ে যাবেন। এবং আপনারা আর তো কোনো কিছু নাই, রিসোর্স তো নাই, রিসোর্স হিসেবে হচ্ছে আমাদের সিলেবাসটা। হ্যাঁ, সিলেবাসটা ভাই, সিলেবাসটা আরেকটা আছে যে আপনার ই-কমার্সের অর শীট, যেটা ওটা ই-কমার্সের একটা শীট আছে না ভাই, ওই যে শপিফাই অল, মানে যতগুলো ইয়ে আছে একটা স্ক্রিনশট সহকারে ভাই সাজানো যে ইয়াটা আর কি। ও আচ্ছা আচ্ছা, শপিফাই ই-কমার্স অর শীটটা আর কি। হ্যাঁ, সেটা সেটা ভাইয়া হচ্ছে পাবলিশ করে দিব। ওকে, আপনারা সবাই একটু কষ্ট করে এক্সটেনশন গুলা, যে এক্সটেনশন গুলো আপনাদের দরকার হবে, দুইটা এক্সটেনশন দেখাচ্ছি, সেই দুইটা এক্সটেনশন একটু অ্যাড করে নেবেন। ওকে, যাতে আপনাদের কাজের স্মুথনেস টা চলে আসে। আজকের ক্লাসটা এই পর্যন্তই, সিম্পল কিছু থিং ছিল, আমরা একটা ই-কমার্স ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি, ই-কমার্স সেটআপ করেছি, সেটআপ করার পর জাস্ট ডাইরেক্টলি প্রোডাক্ট আপলোডের জন্য চলে আসছি, নাথিং এলস, আমরা এখানে কোনো কিছুই করি নাই। ওকে, থিমটা জানি কি ছিল, আমাদের ফাংশনটিগুলো শুরু হবে ভাই, থিমটা জানি কি ছিল? জি ভাইয়া, কোন থিমটা জানি ইউজ করলেন? ও, তখনই বলেছিলাম ডাউনলোড ইমেজ ডাউনলোডার এক্সটেনশন লিখে সার্চ করবেন। না, এটা না, এটা না, থিম, থিম ওয়ার্ডপ্রেসে প্রথম থিম দেন ওয়ার্ডপ্রেসে আমরা আপাতত বেসিক একটা থিম ইউজ করেছি, স্টোর ফন্ট। আমি গুগল ক্লাসরুম অ্যাড করে দেব স্টোর ফন্ট। ওকে,
তো এটা আমরা ফ্রি থিম তো আমরা সার্চ দিলেই পাবো ভাইয়া। ভাইয়া সি প্যানেলে ঢোকার পর ভাইয়া যে ড্যাশবোর্ডের মধ্যে ডুবো কেমনে রাখবে একটু দেখা দিবেন। সি প্যানেলে ঢোকার পর সি প্যানেলে ঢোকার পর ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে আচ্ছা সি প্যানেলে ঢোকার পর আমার ড্যাশবোর্ডে ঢোকার জন্য আমরা হচ্ছে সাপোজ আমরা যদি এখানে ওয়ার্ডপ্রেসে চলে আসি আমরা ওয়ার্ডপ্রেস ম্যানেজার আমার কতগুলো ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে তো এখানে দেখবো হচ্ছে আমাদের কোনো ওয়ার্ডপ্রেস ইনস্টল করা নাই আমরা হচ্ছে ডিরেক্টলি হচ্ছে যদি এখানে থাকে তাহলে হচ্ছে এখানে জাস্ট লগ ইন করা এরকম একটা অপশন পাবো। ওকে ওকে আর মূলত হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য সাপোজ কোন একটা সাইট ওকে তো আমি সাপোজ যেমন এই সাইটটা ইউজ করতেছি এই সাইটে আর এটা হচ্ছে আমার মেইন ডোমেন এইটুকু হচ্ছে আমার মেইন ডোমেন ওকে ডোমেন ইয়েস এইটুকু হচ্ছে আমার মেইন ডোমেন দেন ডব্লিউপি ডব্লিউপি হাইফেন অ্যাডমিন এটা দেওয়ার পর লগইন করার অপশন আসবে যেহেতু আমার লগইন করা আছে তাই ডাইরেক্টলি হচ্ছে এখানে চলে আসতেছি। ওকে এই যে লগইন করার অপশন আসছে এখন আমরা আমাদের আইডি পাস দিয়ে দেন হচ্ছে এখানে লগইন করব। ওকে ওকে ভাইয়া ওকে মানে প্রত্যেকটা সাইটের লিংকের শেষে আমরা দেখব হচ্ছে স্ল্যাশ ডব্লিউপি হাইফেন অ্যাডমিন দেন আমাদের আইডি পাস যেটা সেই আইডি পাস দিয়ে আমরা লগইন করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই নেক্সট ক্লাসে নেক্সট রবিবার দেখা হচ্ছে এবং নেক্সট রবিবার আমরা ফাংশনটি শুরু করব যেহেতু তাই একটু বেশি সময় আমাদের ক্লাস হবে তাই যারা হচ্ছে ডিপ্লোমা তিন বছরে কমপ্লিট করে তাদেরকে হচ্ছে কি একদম ফাইনাল ইয়ারে গিয়ে ফাইনাল ইয়ারে গিয়ে একটা সার্টিফিকেট বা একটা ইন্টার্ন সার্টিফিকেট নিতে হয় ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট যাকে বলা হয় জি বুঝতে পারছেন যারা ডিপ্লোমা করে তাদের জন্য কলেজ থেকে বলে দেয় যে যে কোনো একটা প্রতিষ্ঠান থেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট তিন মাসে ইন্টার্ন কমপ্লিট করে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টটা নিয়ে দেওয়ার জন্য ওকে ওকে মূলত তারা অ্যাডমিশন নিচ্ছে ওইটাতে আমি তবে অটোমোবাইলে ডিপ্লোমা করতেছি এখন সবার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমার একটা প্রবলেম ছিল মানে ক্লাসের রেট টাইমে দেখানো যাবে? হ্যাঁ শিওর আর একটু কষ্ট করে আপনি চাইলে হচ্ছে আপনাদের রিপ্রেজেন্টেটিভ আছে সাপোর্ট রিপ্রেজেন্টেটিভ আপনার সফিল ভাই এবং রাহিম ভাই যে কোনো প্রবলেম হবে সেই প্রবলেমগুলো দেখাতে পারেন ক্লাস রিলেটেড প্রবলেমগুলো আমাকে শো করাতে পারেন যে ক্লাসে ভাই এই প্রবলেমগুলো হচ্ছে আর এছাড়াও হচ্ছে আপনাদের জন্য হচ্ছে আলাদা সাপোর্ট মেম্বার আছে আপনারা চাইলে হচ্ছে তাদের সাথে সরাসরি কথা বলে তাদের কাছ থেকে হেল্প নিতে পারেন। জি আচ্ছা ঠিক আছে মানে এটা ক্লাসেস না এজন্য আপনাকে এইজন্য জিজ্ঞেস করলাম যে দেখাবো কিনা একটা ছোট প্রবলেম মানে ক্লাসে নিজে যদি না হয় তাহলে আপনি হচ্ছে ওনাদের সাথে কথা বলতে পারেন ওনারা হচ্ছে আপনাকে হেল্প করবে। ওকে রাহিম ভাই এবং সফিল ভাইয়া দুজনকে যেকোনো সময় 24 ঘন্টা যেকোনো সময় আপনাদের কোনো প্রয়োজন হবে আপনারা তাদেরকে পার্সোনাল লক করেন গ্রুপে লক করেন হোয়াটএভার। আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আচ্ছা ঠিক আছে ওকে ভাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।